আজকে কি বিষয়ের ক্লাস হয়নি নাকি? হ্যালো, না স্যার, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। বেশ, আজকে যেটা করব, আজকে হচ্ছে যে ডেন্সিটি ম্যাট্রিক্স পড়ব। জাস্ট লেট মি রিভিউ হোয়াট উই হ্যাভ ডান ইয়েস্টারডে। যেটা হলো যে মোস্ট পার্ট অফ দ্য লেকচার ইয়েস্টারডে আই ট্রাই টু মোটিভেট ইউ হোয়াই ইউ শুড স্টাডি কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, কোয়ান্টাম ইনফরমেশন থিওরি, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম এরর কোড কারেকশন, কোয়ান্টাম টেলিপোর্টেশন অ্যান্ড অল দিস থিংস। ওকে, ইট ওয়াজ মেনলি উইদাউট ডুইং ইন ম্যাথামেটিক্স, ইটস লাইক উইকিপিডিয়া ওর জেনারেল নলেজ টাইপ ইনফরমেশন। অ্যান্ড দেন ইন দ্য লেটার পার্ট হোয়াট ইট ডিড ইজ দ্যাট উই স্যার, কোয়ান্টাইজ। বলো, ইন্দ্রনীলকে একটু অ্যাকসেপ্ট করে দিন। ওই অ্যাকসেপ্ট করতে গেলে আমার ডিসকন্টিনিউশন হচ্ছে। আগে বলেছি, অনেকবার বলেছি যে ঠিক সময় আসবে, ঠিক সময় আসে না কেন? ইন্দ্রনীল অয়ন অয়ন ঠিক সময় আসবে, এটা ডিস্টারবেন্স হয়, এটা খুব। নাও উই হোয়াট ইউ হ্যাভ সিন ইজ দ্যাট ওয়ান অফ দ্য ওয়েজ টু ইমপ্লিমেন্ট কোয়ান্টাম কম্পিউটার্স ইজ স্পিন সিস্টেম, অ্যান্ড বেসিক্যালি ইস এ স্পিন হাফ, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু টেক সাম সলিড স্টেট ডিভাইসেস দেন বেসিক্যালি উই গেট ফ্রি ইলেকট্রন, উই ক্যান ম্যানিপুলেট দেম টু ক্রিয়েট সাম হার্ডওয়্যার পার্ট। অ্যান্ড উই লার্ন ইন ডিটেল অ্যাবাউট কোয়ান্টাম বিহেভিয়ার অফ স্পিন হাফ পার্টিকলস, নেমলি আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টার্স। And we have seen that conventionally we quantize s square and sz, but in principle we can quantize along any direction sx, sy, and not only that, any arbitrary unit vector n in the spin space. Okay, and for all these possible cases, eigenvalue is always plus minus half, or to be more specific, h bar by 2, and sometimes you are working in units of h bar, natural units, h bar is equal to 1, so we would refer to is at plus minus 1. Okay, now a plus minus half. Okay, and the eigenvectors are defined for all these three cases. Also, one important lesson which will be very useful for my definition of density matrix is that basis, when you are choosing quantization conditions s square sz, you get two eigenvectors corresponding to two eigenvalues, and these eigenvectors are mutually orthogonal to each other, and of course you can always normalize to unity. Similarly, that is true for the case if you quantize a square and sx or a square and sy. Those two eigenvectors are mutually orthogonal to each other, but if you take any eigenvector from sz and the other one from say sx or sy and then try to get orthogonal relation, you don't get it. Okay, so you should be very careful about it. And that is true for this when the spin is along any direction, say unit vector n. So this is one of the important lessons for our future studies. And another important lesson is that another important lesson is that, say, if we have eigenvectors corresponding to Sx or Sy, you can express the eigenvectors of Sx as a linear superposition of base vectors of Sz. That's what we have seen in our last lecture. And from there, about this Sturm-Gerlach type of experiments, if we prepare a beam of particles, say, with SX component along the up direction and place the detector which can detect only SZ up or SZ down, then we know that with 50% probability we can get SZ or SZ minus. I gave you some homework about whether you can express SX in terms of SY or not. There is no answer so far. Correct, sir? Homework to? করা যাচ্ছে না তো স্যার, চেষ্টা করলাম কিন্তু পারিনি। তার মানে যদি করা না যায়
তার মানে তোমার উত্তরটা কি হবে যে আমি একটা এসএক্স স্পিন আপ করে তৈরি করলাম, আমার ডিটেক্টরটা আমি প্লেস করেছি যেটা ওয়াই ডিরেকশনে আইদার আপ অর ডাউন মেজার করতে পারে, তাহলে তুমি কি পাবে সেখানে, পাওয়ার প্রবাবিলিটি কি হবে? জিরো হবে তাহলে। জিরো হবে, তাই তো? বেশ, কেন এরকম হচ্ছে যে এসএক্সটা পাওয়া যায়, মানে এসএক্সটা তো এসজেড পাওয়া যাচ্ছে, এসওয়াইটা তো এসজেড পাওয়া যাবে, তাই তো? এসওয়াইটাকে তুমি এসজেড এর আপ এন্ড ডাউনে যদি ভর্তি মানে এক্সপ্রেস করো, ইউ ক্যান ডু দ্যাট, ওকে? কিন্তু আইদার এসএক্স কে এসওয়াই এর টার্মসে বা এসওয়াই কে এসএক্স এর টার্মে করা যাচ্ছে না, কেন সেটা একটু ভাবনা চিন্তা করে দেখবে। হ্যাঁ, জাদু করা যাবে কিনা, আর যদি করা না যায় তাহলে কেন, আমি বলবো না, একটু টিপস ফর থটস। আচ্ছা, এখন আমরা এখানে আমি যেটা পড়াচ্ছি সেটা আমি সাকুরাই মডার্ন কোয়ান্টাম মেকানিক্সের নোটেশন ফলো করছি, সেই নোটেশন হয়তো অন্য অনেক বই অন্য অন্য ধরনের নোটেশন ব্যবহার করে। এখানে আমি এনসাম্বল অ্যাভারেজ বলে একটা কথা ডিনোট করছি, এনসাম্বল অ্যাভারেজ, ওকে, অফ অ্যান অপারেটর এ ইজ ডিনোটেড অ্যাজ এ স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। কেন এটা করলাম, এটা করলাম কারণ স্যার গোবিন্দ 5 মিনিট ধরে মানে চেষ্টা করে যাচ্ছে জয়েন হওয়ার, নেটের জন্য জয়েন হতে পারছে না। কি করবো বলো, এই যে এই যে আমি তোমাদের কতবার বলেছি আমি কি করবো, বারে বারে ডিস্টার্বেন্সটা আমার ভালো লাগে না, কতবার তোমাদের বলি তোমরা কথা না শুনলে, ভেরি ডিফিকাল্ট। একটু আমি একটু আমি ডিস্টার্বেন্স হয়ে গেল, কন্টিনিউটি ব্রেক করলো একটু, কিন্তু সময়ের সঙ্গে সবাই চেঞ্জ করছে, মানে কোভিড পরিস্থিতি বলো যাই বলো, তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে, যেমন ধরো আমি কথা, যদি এটা কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাস, ফিল্ড থিওরির পরীক্ষা দিলে কিন্তু সেই ক্লাসে যেমন করেও, তোমাদের ব্যাচকে ভেবে পাইনি আমি, কিন্তু বাকি যারা ট্রেন থাকে, ঘন্টা পড়ে গিয়েছে তারপর না সেটা দুপুর দু লাইন লিখি করে একটা ন্যাগিং টাইপের জিনিস করে, অনেকেই, সবাই করে না। কালকেও সেই পরীক্ষাতে, মানে পরশু যেটা পরীক্ষাটা ছিল, সবাই ওই রকম যে একটা ঘড়ি চলছে যে 1.5 ঘন্টার মধ্যে তোমাকে জমা দিতে হবে, 1.5 ঘন্টার পরে জমা দিতে যাবে। এবং যখন মডুলের মাধ্যমে পরীক্ষা নিচ্ছি, আমার তো একটা উদ্দেশ্য আছে, নির্দিষ্ট কারণ আছে, এই নয় যে আমার ইচ্ছা হলো মডুলের মধ্যে নিচ্ছি তা না। তারপরে আমার হোয়াটসঅ্যাপ বক্স, মেল বক্স গাদা গাদা MB ফাইলে ভর্তি, কারণ আপলোড করেনি, সে একই মানসিকতার মধ্যে কিন্তু রয়ে গিয়েছে যে ওই স্যারকে তো বলে, কিন্তু এটা ডিজিটাল, নির্দিষ্ট সময় আছে, ইউ সিঙ্ক্রোনাইজ ইউর ক্লক উইথ দ্য ক্লক অফ দ্য কম্পিউটার অর দ্য মডুল কম্পিউটার, এন্ড তুমি নিজের মতো করে তৈরি হও, তাতে আপলোড করো। কিন্তু এটা কি বলতো, সেই 5 মিনিট ক্লাসে যেটা করো যে না আচ্ছা স্যার আর এক লাইন আছে, হাফ লাইন আছে, সেই মানসিকতা ডিজিটাল, তাহলে মুশকিল। এটা তোমাদের ইউনিভার্সিটি মাস্টারমশাইরা ঠিক আছে কিছু একটা করে ছেড়ে দেবে, কিন্তু এটাও নিশ্চয়ই তোমরা খেয়াল রেখেছো বন্ধু বান্ধবদের কাছ থেকে, ভারতবর্ষের অধিকাংশ জায়গাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো, IIT বলো, IISER বলো, তাদের যে একাডেমিক শিডিউল সেটা কিন্তু চলছে। এবং তারাও কিন্তু এরকম ধরনের অনেক পরীক্ষা নিচ্ছে, ধরো ইন্টারভিউ বলো বা অনলাইন পরীক্ষা, লোকে মডিফাই করছে। তুমি যেটা ঘরে যদি প্র্যাকটিস না করো, বাইরে গেলেও কিন্তু একই অবস্থা, এবং সেখানে কিন্তু তারা তোমাকে চেনে না, তারা কিন্তু তোমাকে সেই সময়টা দেবে না। ইউ গেট মিনিমাম অফ 5 মিনিটস বা 10 মিনিটস উইন্ডো টু ইমপ্রেস দেমসেলস, যে তুমি সাবজেক্টটা কতটা জানো বা কি জানো না জানো, ওকে? যদি সার্ভাইভ করতে পারো সেটা 1 ঘন্টা পর্যন্ত হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই 5 মিনিট বা 10 মিনিটটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবং ধরো ইন্টারভিউর মতো জিনিসে তোমরা জানো যে প্রথম প্রশ্নটা যদি না পারো, তাহলে সেই দিন সাধারণত ইন্টারভিউ খুব ভালো হয় না। তো এই পার্টগুলো কিন্তু তোমাদের, মানে দিস ইজ নট সিম্পলি যে আমি ঠিক আছে ও তো আমাকে ঢুকিয়ে দেবে, আমি বলবো একটা ইন্টারনেটের প্রবলেম ছিল কিছু একটা, ফাইন, ইন্টারনেটের প্রবলেম কারো কারো থাকতেই পারে, সেটা অস্বীকার করছি না, কিন্তু বাল্ক স্কেলে যদি এটা সমস্যা হয়, তখন সমস্যাটা ইন্টারনেটের নয়, সমস্যাটা হচ্ছে গিয়ে আর অন্য কোনো দিন যাদের ইন্টারনেটের প্রবলেম থাকলো না, তাদের দেখছি সেই দিন পরীক্ষা দিন ইন্টারনেট প্রবলেম, ইটস হাইলি আনলাইকলি, পুরোপুরি ইম্পসিবল নয়, হাইলি আনলাইকলি। কিন্তু এইভাবে যদি নিজেদের মডিফাই না করো, তাহলে কিন্তু খুব মুশকিল। আমাদের ধরো, আমার বয়স ধরো তোমাদের থেকে অনেক বেশি, আমাকেও কিন্তু এই বয়সে অনেক কিছু শিখতে হচ্ছে, আমাকে শুধু আমার সহকর্মীদের সবাইকে শিখতে হচ্ছে, নিজেদের মডিফাই করতে হচ্ছে, ভুল হচ্ছে আবার শিখছি,
তোমাদের কম বয়স, তুমি যদি না শেখো তোমাদের কিন্তু অসুবিধা হবে। মানে আমি বলছি যে তোমার এইটা ধরো মোটামুটি 1 বছর এরকম তোমাদের ইংলিশ পাস করার পর থাকবেই, মানে কিছু কিছুদিন তো থাকবেই, কিন্তু তোমাদের তো জীবন থেমে থাকলে হবে না। চাকরির পরীক্ষা, উচ্চ হায়ার স্টাডিজের পরীক্ষা সবকিছু তুমি ধরো না মোটামুটি এই একটা যে সিস্টেম তৈরি হয়ে গেল সেটা খুব একটা মডিফাইড ফর্মে না হলেও মানে এটা কিন্তু চলবে, এবং সেখানে কিন্তু তোমাদের আপডেটেড হতে হবে। লোকে এক্সপেক্ট করে যে ইউ আর ইয়াঙ্গার জেনারেশন, ইউ আর টেক সেভি অ্যান্ড ইউ আর এবল টু ডু দ্যাট, এটা কিন্তু করবে, কিন্তু নাহলে অসুবিধা হবে। আমরা ঠিক আছে, আমরা আমাদের ছাত্রছাত্রী আমরা কি করবো, একটু বকাবকি করলেও ফাইনালি উই অ্যালাউ ইউ, কিন্তু যেখানে তোমার ম্যাটার করবে যে বাইরের জগতে যখন তুমি যাবে সেখানে কিন্তু এটা কিন্তু তুমি কোথাও পাবে না। এটা কিন্তু এটা তোমাকে তুমি ইউ গেট জাস্ট উইন্ডো 5 to 10 মিনিটস, যদি সেটা সার্ভাইভ করো তারপরে হয়তো তুমি টানতে পারবে, কিন্তু ওই যে 5-10 মিনিটটা খুব গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা বুঝতে চাইছো না আর কি তোমরা। বেশ, এনিওয়ে, তো এনসাম্বল অ্যাভারেজ অফ অ্যান অপারেটর এ ইজ ডিনোটেড, এবং এটা যেটা বললাম এটা আমি ক্লাসের করলে ক্লাসে পড়ালেও বলতাম, ক্লাসে অনেকে দেরিতে ঢুকতো, এবার বলাই ছিল যে দরজা খোলা যে ঢুকে যাবে, কিন্তু যা হয় দাঁড়িয়ে আছে, যতক্ষণ না হ্যাঁ বলবো ততক্ষণ ঢুকে না। এবার ধরো সব কিছুরই কিন্তু একটা কন্টিনিউটি থাকে, যে গান গাইছে, ছবি আঁকছে, আমাদের যে পড়ানো, যখন তোমরা পড়াবে তোমাদের কেউ কেউ তো পড়াবে, কোথাও না কোথাও পড়াবে, দেখতে হবে যে একটা প্ল্যান করে আসে, একটা কন্টিনিউটি থাকে, সেই কন্টিনিউটি ডিস্টারবেন্স হলে কিন্তু খুব অসুবিধা হয়। সেটা আমি বলছি যে তোমাদের যারা টিচিং লাইনে যাবে, যে কোনো লেভেল হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি বা রিসার্চ ইনস্টিটিউশন, দেখবে যে তখন বুঝতে পারবে যে কি অসুবিধাটা হয়। মনে হতে পারে যে খুব খ্যাঁক খ্যাঁক করছে, কিন্তু হোয়েন ইউ টেক দ্যাট প্রফেশন অ্যান্ড দেন ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই আই এম টকিং, আই মিন সো মেনি থিংস, আই মিন হুইচ মে বি ইউ মাইট ফিল টু বি ইরিটেটিং, কিন্তু এটা এটা একটা সমস্যা হয় যে কন্টিনিউটিতে ব্রেক করলে লজিকগুলো মানে জড়িয়ে যায় আর কি। ওকে, এটা মাথায় রেখো, মাথায় রেখে খুশি হবো, মানে কাউকে তো ক্লাস করতে গেলে না তো বলতে পারি না, ঢোকাতেই হয় যতই বকাবকি করি যাই করি, কিন্তু এটা একটা অসুবিধা হয়। আচ্ছা, সো এনসাম্বল অ্যাভারেজ অফ অ্যান অপারেটর এ ইজ ডিনোটেড অ্যাজ এ ইনসাইড এ স্কোয়ার ব্র্যাকেট। ওয়াই উই চুজ দিস কনভেনশন, বিকজ ইউ সি দ্যাট ইন কোয়ান্টাম মেকানিক্স উই ইউজ দিস ব্র্যাকেট টু ডিনোট এক্সপেকটেশন ভ্যালু, এক্সপেকটেশন ভ্যালু উইথ রেসপেক্ট টু সাম স্টেট। ওকে, সো আই এম নট মেনশনিং এক্সপেকটেশন ভ্যালু অফ অপারেটর এ। নাও ফর ডেন্সিটি ম্যাট্রিক্স ওয়েন উইল বি স্টাডি উই এনকাউন্টার বোথ কনসেপ্ট, এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য অপারেটর অ্যান্ড এনসাম্বল অ্যাভারেজ অফ দ্য অপারেটর। ওকে, সো উই নিড টু ডিস্টিংগুইশ, সো দ্যাটস ওয়াই দ্য স্ট্যান্ডার্ড এক্সপেকটেশন ভ্যালু নোটেশন উইদিন দ্য অ্যাঙ্গেলস দ্যাট উই কিপ অ্যাজ ইট ইস অ্যান্ড উই ইন্ট্রোডিউস দিস এনসাম্বল অ্যাভারেজ অফ অ্যান অপারেটর এ অ্যাজ এ ইনসাইড দ্য স্কোয়ার ব্র্যাকেট। ওকে, অ্যান্ড দিস নোটেশন ইজ নট কোয়াইট ইউনিভার্সাল, ওনলি ইটস দেয়ার ইন দ্য বুক অফ সাকুরাই। ওকে, পিপুল in other books basically they use this a, this a with angles, left angles and right angles, and maybe with some subscript. Okay, so be careful that here I am using a particular notation and I am following Sakurai modern quantum mechanics books notation, because mostly apart from the entanglement part mostly I'll be following Sakurai's book. Okay, so how do we define ensemble average? A is, let me write it, then I will explain each and every term. Okay, what is wi? Wi is the relative population of state alpha. What is the relative population? এটা মানে কি বলছে? মানে বলছে যে ধরো আমি একটা এনসাম্বল তৈরি করলাম যেখানে ফর এক্সাম্পল 40% আমি আমি মানে তুমি এনসাম্বল যে কোনো রকমের করতে পারো, আমি শুধু এখানে যেহেতু স্পিন হাফে কনসেন্ট্রেট করেছি স্পিন হাফ নিয়ে কথাটা বলবো। ওকে, ধরো 40% বা তুমি একটা মিক্সড বিম তৈরি করো সেখানে শুধুমাত্র স্পিন হাফ পার্টিকেল আছে, তাতে 40% পার্টিকেলের স্পিনটা হচ্ছে গিয়ে তোমার
প্লাস জেড ডিরেকশনের দিকে রয়েছে। ওকে, 30% স্পিনটা জেড ডাউন ডিরেকশনে রয়েছে, আর 20% রয়েছে তোমার সে স্পিন এক্স আপ এর ডিরেকশনে রয়েছে। তাহলে 40% স্পিন আপ জেড ডিরেকশন, 40% স্পিন জেড ডাউন ডিরেকশন, সো 80% অ্যান্ড 20% সে পজিটিভ এক্স ডিরেকশন। ওকে, দিস WI মেজার দ্যাট পপুলেশন, রিলেটিভ পপুলেশন। সে ফর এক্সাম্পল দ্য কাইন্ড অফ এক্সাম্পল আই টকড অ্যাবাউট, সেই এক্সাম্পলের জন্য যেটা হবে যে ওমেগা ওয়ান সমান হচ্ছে গিয়ে 40% মানে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে 0.4, ওমেগা টু হচ্ছে গিয়ে আবার 40%, তুমি যা খুশি তাই নিতে পারো, 40% জাস্ট একটা এক্সাম্পল। ওমেগা থ্রি হচ্ছে 20%, সো হচ্ছে 0.2, সো 40 40 80 20, 100% 0.4 0.4 0.2 1, দিস শুড বি স্যাটিসফাইড। এই ওমেগা ওমেগা ওয়ানের জন্য কি আছে, এই ওমেগা ওয়ানের করসপন্ডিং যে আলফা ওয়ান স্টেটটা আছে সেটাকে আমি কি বললাম, আমার নোটেশন অনুযায়ী, আমার এখনো পর্যন্ত যে নোটেশন নিয়েছি এটা হচ্ছে স্পিন জেড, এর করসপন্ডিং স্টেটটা কি হচ্ছে ডাউন জেড, আর এই যে স্টেট এটা কি করসপন্ড করছে, ওকে এক্স। তাহলে এই যে রিলেটিভ পপুলেশন আমি যখন এনসাম্বল তৈরি করছি তার মেজারমেন্টটা করছে WI, এবং দিস ইজ কমপ্লিটলি ক্লাসিক্যাল, দিস WI ইজ কমপ্লিট ক্লাসিক্যাল, যে আমি এনসাম্বল তৈরি করার সময় কি অনুপাতে, সেটাই বলতে রিলেটিভ পপুলেশন বোঝাচ্ছে, কি অনুপাতে আমি বিভিন্ন ধরনের পার্টিকেল গুলো নিচ্ছি। আমি এখানে তিনটে দিয়েছি, এবং দেখো এখানে আর একটা মজার জিনিস যে এখানে কিন্তু যে যে স্টেট গুলো নিচ্ছে আলফা আই, সেই আলফা আই কিন্তু নট নেসেসারি অর্থনর্মাল বেসিস, দ্যাট মিনস দিস ইজ নট অলওয়েজ ট্রু, আলফা আই আলফা জে ইজ নট নেসেসারি ডেল্টা আই জে, ওকে অলওয়েজ। কারণ কি, এখানে আমরা আগের দিন থেকে দেখেছি, আমরা আগের দিন থেকে কি দেখেছি না, এই দুটো অর্থনর্মাল, ওকে, তাহলে আলফা ওয়ান আলফা টু তুমি জিরো পেলে, কিন্তু আলফা থ্রি যেটা সেটা হচ্ছে এক্স এর একটা কম্পোনেন্ট, সেটা এক্স এর কম্পোনেন্ট আমি এরকম ভাবে লিখলাম কেন, তোমাদেরকে কিছু বললেও না, কারণ আমি স্পিন হাফ পার্টিকেল নিয়ে কাজ করছি, সুতরাং এক্স এর কম্পোনেন্টটা কি ধরবো, ডাউনই ধরলাম, ওকে। তাহলে আলফা থ্রি অ্যান্ড আলফা ওয়ান আর নট অর্থনর্মাল, আলফা থ্রি আলফা টু দে আর নট অর্থনর্মাল, তাহলে ইন জেনারেল আলফা আই আলফা জে দে আর নট অর্থোগোনাল টু ইচ আদার, সিমিলারলি ইন জেনারেল সিমিলারলি দিস ইজ অলসো নট ট্রু, ওকে। ধরো এইখানে সামেশনটা আমি বললাম আই ইজ ইকুয়াল টু সাম নাম্বার 1 টু n, ওকে দিস ইজ অলসো নট অল, দিস ইজ নট ট্রু অলওয়েজ, ওকে। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে আমি যে পার্টিকুলার এক্সাম্পলটা এখানে নিয়েছি সেই পার্টিকুলার আলফা ওয়ান আলফা টু দে ফর কমপ্লিট সেট অফ বেসিস, আলফা থ্রি নেই তাহলে কোন কমপ্লিট সেট অফ বেসিস তৈরি করে না, আলফা ওয়ান আলফা থ্রি যদি নিই বা আলফা টু আলফা থ্রি যদি তাহলে কমপ্লিট বেসিস তৈরি করে না, তাহলে ইন জেনারেল দিস ইজ নট ট্রু। এবার এটা আমি যখন লিখছি আমি স্টেটমেন্টটাকে কোয়ালিফাই করছি নট অল সমান 50% অফ জেড, ওমেগা টু ইজ ইকুয়াল টু 50% অফ জেড, তাহলে এর করসপন্ডিং হলো গিয়ে তোমার জেড আলফা ওয়ানটা, আলফা টুটা হলো গিয়ে তোমার আলফা টুটা হলো গিয়ে তোমার জেড। তুমি জানো যে আলফা ওয়ান আর আলফা টু ফর দিস পার্টিকুলার সেকেন্ড এক্সাম্পল, ফর সেকেন্ড এক্সাম্পল
spin up z direction, spin down z direction, they are orthogonal to each other. This is true. Okay. And these two states form a complete basis set. This is true. Tapale, again, I would like to emphasize that not always true that alpha alpha j are ortho form a ortho normal complete basis states. But depending on the choice of the ensemble, there are cases where it may be forming a complete set of orthonormal basis and states are orthonormal to each other. Clear? Kono prashno ache er sambandhe? Kono kono prashno ache? Hello? Hello, shunte pachho na pachho na? Yes, sir, shuna jacche. Yes, kono prashno ache? Sir, oi dilated population ta ki? কত অনুপাতে দিচ্ছি সেই অনুপাতটা হচ্ছে রিলেটিভ পপুলেশন। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আই লাইক টু এমফাসাইজ দ্যাট দ্য প্রবাবিলিস্টিক কনসেপ্ট এন্টারস টুয়াইস। ওকে, সো দিস ইজ নাম্বার ওয়ান আই ওয়ান্টেড টু হাইলাইট। নাম্বার টু ইজ দ্যাট দ্য প্রবাবিলিস্টিক কনসেপ্ট concept enters twice kothay dhoke na in the definition jeta the define korechi tate dubar ache ekta to bujhtei parcho ekta hocche je wi jeta korechi sei w ta i ta hocche ki ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ওকে, তার মানে এই যে wi যে রিলেটিভ পপুলেশন বললাম সেটা বেসিক্যালি প্রবাবিলিটি প্রবাবিলিটি ফ্যাক্টর for finding in the ensemble a quantum mechanical state qm for quantum mechanical okay characterized by the state alpha I. Okay, so this is classical probability, right? Say tomar ei je ami example ta dilam ekhane what is the probability of finding this example, what is the probability of finding that spin up particles? Okay, so this is 0.4. what is the probability of finding a spin down state? 0.4. what is the probability of finding the spin down x state? 0.2. and the probability sum should be equal to 1, so 0.4 0.4 0.2 is equal to 1. Similarly, you might ask the same question for example number 2. What is the probability of finding the spin up state? So 0.5. what is the probability of spin down state? 0.5. these are equally probable because I have created the state in this way. Kintu ei je definition, ei definition e kintu tomar kothao quantum mechanics kintu এন্টার করছে না, রাইট? আমি সিস্টেমটা কিভাবে তৈরি করছি, সেই কালো বল নীল বল সাদা বল নিয়ে অঙ্ক করেছ, হ্যাঁ, যে একটা বাক্স এতগুলো আছে এত এতগুলো নিতে পারি কি হয়, সেখানে যেভাবে প্রবাবিলিটি এন্টার করে, এখানেও কিন্তু আমি যখন এনসাম্পল তৈরি করছি এবং অ্যাসাইনিং সাম ভ্যালু টু wi, দ্য সিচুয়েশন সিমিলার ক্লাসিক্যাল সেন্সে প্রবাবিলিটি, যে আমি একটা এনসাম্পল তৈরি করেছি মিশিয়ে দিয়েছি টোটাল নাম্বার অফ
পার্টিকেলস আছে, সেই টোটাল আমার পার্টিকেল থেকে কোনটা কত ধরনের পাওয়ার প্রবাবিলিটি যা থাকবে সেটা যেভাবে ক্যালকুলেশন করবো এখানে সেইটা করছে, এখানে নো কোয়ান্টাম মেকানিক্স। সো ওয়েন আই সে দ্যাট প্রবাবিলিটি কনসেপ্ট এন্টার্স টোয়াইস ইন দ্য ডেফিনেশন, ডাব্লিউ আই ইজ দ্য প্রবাবিলিটি ফ্যাক্টর ফর ফাইন্ডিং ইন দ্য এনসাম্বল এ কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট ক্যারেক্টারিজড বাই আলফা আই, দিস ইজ কমপ্লিটলি preparation of the ensemble, related to the preparation of the ensemble and nothing to do with the quantum mechanics. This purely classical mechanics. Yes, fine. R kothai dhoke, R akta jayega je bolche, du jayega te dhoke, kothai dhoke. Achha. Seitar jonno ami ekhane jeta korbo, ami ekta basis vector nilam, seta dekhanor jonno. Eta basis vector ami jeta nilam, ebong seta A prime er upor sum korlam, tale I. এইবার আমি যেটা করলাম, আমি আই ই প্রাইম ওমেগা আই আলফা আই এ a prime এটা আমি লিখতে পারি, তাই তো? এটা আমি লিখতে পারি, এই যে এইখানটা যেটা লিখেছি উইথ দিস সামেশন, এটা মানে হচ্ছে আই মানে আইডেন্টিটি অপারেটর, সো আই ক্যান স্যান্ডউইচ আইডেন্টিটি অপারেটর বিটুইন এনি টু অপারেটরস অর এক্সপ্রেশনস, দেয়ার উইল নট বি এনি চেঞ্জ, আমি সেটা এখানে করেছি। পরের লাইনে এটাকে আমি দেখি সাজিয়ে লিখি, পরের লাইনে আমি এটাকে লিখছি, দেখো সাম ওভার আই সাম ওভার এ প্রাইম। বেশ, এবার কিভাবে লিখছি, এই যে এই স্টেটটা আমি ধরেছি, এই স্টেটটার সঙ্গে এটা আমি অপারেটরের একটা বেসিক স্টেট ধরেছি, ওকে। সো কমপ্লিট সেট অফ বেসিস উইচ ইজ অ্যান আইগেন স্টেট অফ দ্য অপারেটর অলসো উইথ আইগেন ভ্যালুস এ প্রাইম। বেশ, তাই যদি হয় তাহলে এটাকে আমি লিখতে পারি ওমেগা আই এ প্রাইম, এ আই হয়ে গেছে এ প্রাইম, এ প্রাইম আলফা আই আসবে, এটা লিখতে পারি। বাকিদের বাকিরা কি বলছো? হ্যাঁ স্যার লিখতে পারি। বেশ, যদি লিখতে পারি এটা ফিজিক্যাল, এরকম ধরনের টার্ম ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি, যদি আমরা লিখতে পারি তাহলে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দিস টার্ম? বলো এটা করেছো তোমরা ওভারল্যাপ ইন্টিগ্রাল যেভাবে ক্যালকুলেট করেছো সেটা করেছো, বলো কথাকে বলতে পারি। স্যার প্রবাবিলিটি অফ গেটিং আলফা স্টেট ইন এ প্রাইম স্টেট। ইয়েস, ভেরি গুড। তাহলে এটার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে যে আচ্ছা ও প্রবাবিলিটি বললো, আমি ওটাকে আর একটু স্পেসিফিক হতে বলি, আমি স্পেসিফিক হতে বলি যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি, ওকে। কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি অফ probability for state alpha I to be found in an eigenstate of A. A prime হচ্ছে A-র eigenstate, okay? এটা মানে, এটা সবাই এগ্রি করছো? সবাই এগ্রি করছো? হ্যালো,
বেশ, এগ্রি করছি না সেটাও বলেনি, তাহলে আমি প্রসিড করি। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম যে প্রবাবিলিটি দুবার ইন্টার করে সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে একটা হচ্ছে যে এনসাম্বল কিভাবে তৈরি করছি তার থ্রু দিয়ে ক্লাসিক্যাল প্রবাবিলিটি এন্টার করে ডাব্লিউ আর ভ্যালুতে, আর কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি এন্টার করে এই এ প্রাইম আলফা আই মড হোল স্কোয়ার করে যেটা করলাম সেখান থেকে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি এন্টার এন্টার করে। বেশ ফাইন, আরো কিছু কথা বলেছি, সেই কথাগুলো আমি একটু এক্সাম্পল সহকারে আমি ব্যাখ্যা করব। আর কি বলেছি আমি, আর একটা ইম্পর্টেন্ট আমি জিনিস বলেছি যে আলফা আই মে নট ফর্ম অ্যান অর্থোগোনাল, আচ্ছা মে অর মে নট ফর্ম অ্যান অর্থোগোনাল কমপ্লিট বেসিস। কেন বললাম, সে উদাহরণটা আমি তোমাকে দিয়েছি 40-40-30 করে। ওকে, তাহলে যখন ওটা আইদার জেড এর আপ ডাউন অর এক্স এর আপ ডাউন অর ওয়াই এর আপ ডাউন, বা আমরা যে ইউনিট ভেক্টর ইটা এন বলেছে এন এর আপ ডাউন ফর্ম আছে, তখন ফাইন, তখন দে ডু ফর্ম এ অর্থোগোনাল কমপ্লিট বেসিস। কিন্তু যখন এর বাইরে আরো যে হাজার হাজার পসিবিলিটি রয়েছে তার, সেটা যখন হচ্ছে সেখানে তোমার কোনো এরকম ধরনের জিনিস ফলো করে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যে সাম ইকুয়াল টু ওয়ান টু এন করেছি, ওকে, এই যে ডেফিনেশন আমার রয়েছে এই যে হাইলাইটেড পার্ট, আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন, এই এন ইজ নট নেসেসারিলি ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ দ্য হিলবার্ট স্পেস অফ দ্য স্পিন হাফ পার্টিকেল। মানে এখানে যেহেতু স্পিন হাফ পার্টিকেল করছে, ওকে, স্পিন হাফ পার্টিকেল এর হিলবার্ট স্পেস এর ডাইমেনশন কত আমি জিজ্ঞাসা করছি প্রশ্নটা, স্পিন হাফ পার্টিকেল এর হিলবার্ট স্পেস এর ডাইমেনশন কত? 2 স্যার। 2। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আমি এখানে যে এক নম্বর এক্সাম্পল করেছি সেখানে কিন্তু আমি এন এর ভ্যালু 3 নিয়েছি, কারণ আমার ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 আছে, তাই তো? তার ফলে ই শুড নট হ্যাভ দ্য ইমপ্রেশন দ্যাট এন এর ভ্যালুটা আমি যে স্পিন হাফ পার্টিকেল করছি, স্পিন হাফ পার্টিকেল এর হিলবার্ট স্পেস এর ডাইমেনশন 2, তাহলে এন শুড বি 2 এন্ড সামেশন ইজ ওভার আই ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ নট ট্রু। ওকে, আমি যেভাবে এনসাম্বল তৈরি করেছি তার উপর ডিপেন্ড করে আমার এন এর ভ্যালুটা যাবে। ফর দিস এক্সাম্পল 1 এন ইজ ইকুয়াল টু 3, ফর দ্য এক্সাম্পল 2 এন ইজ ইকুয়াল টু 2। এবং তুমি এখানে দেখে বুঝতে পারছো এখানে তুমি বেসিক্যালি আরো মানে ছটা, অ্যাটলিস্ট ছটা টার্ম তুমি এই স্পিন হাফ পার্টিকেলের জন্য ছটা ইন্ডিপেন্ডেন্ট টার্ম লিখতে পারো, স্পিন জেড আপ ডাউন, স্পিন এক্স আপ ডাউন, স্পিন ওয়াই আপ ডাউন, যদি শুধুমাত্র এক্স ওয়াই জেড কম্পোনেন্ট নিয়ে খুশি থাকো। আর যদি তুমি বলো যে না স্যার আমরা তখন এন ভেক্টর ইউনিট ভেক্টর যে কোনো দিকের দিকে কোয়ান্টাইজ করতে পারি, তাহলে আরো অসংখ্য টার্ম তুমি নিতে পারো। ওকে, বেশ, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি স্পিন আপ করে কথা বলছি, কিন্তু এনসাম্বল যখন তুমি তৈরি করবে নট নেসেসারি যে একটা এনসাম্বল শুধুমাত্র স্পিন হাফ পার্টিকেলই থাকতে হবে, তুমি করতেই পারো যে স্পিন হাফ পার্টিকেল রয়েছে, স্পিন ওয়ান পার্টিকেল রয়েছে, স্পিন তিন দুই পার্টিকেল রয়েছে, স্পিন হাফ পার্টিকেল এর জেড ডিরেকশনে কত পপুলেশন, ডাউনে কত পপুলেশন, ওয়ান এর স্পিন ওয়ান এর কোন ডিরেকশনে কত পপুলেশন, স্পিন তিন দুই এর কোন ডিরেকশনে কত পপুলেশন। ওকে, সেটা ডাব্লিউ আই ঠিক করবে, যে বেসিস ভেক্টর নেবে তার রেসপেক্টে কোনটার প্রবাবিলিটি কত সেটা সেখান থেকে ক্যালকুলেট হবে। তার মানে এন এর ভ্যালুটা কখনোই ডাইমেনশন অফ দ্য হিলবার্ট স্পেস এর সঙ্গে সমান নয়, মানে কখনোই নয় না, মানে হতে হয় তার কোনো মানে নেই। এই এক্সাম্পলের ক্ষেত্রে হবে, এই এক্সাম্পলের ক্ষেত্রে এক্সাম্পল নাম্বার 2 এর ক্ষেত্রে আবার এটা উপরে এক্সাম্পল নাম্বার 2 এর ক্ষেত্রে হবে, কিন্তু ইন জেনারেল দ্যাট ইজ নট ট্রু। কারণ দেখো, আমি যে স্পিন ওয়ান আর স্পিন হাফ এর মিশ্রণ যখন বললাম, স্পিন ওয়ান পার্টিকেলের জন্য শুধুমাত্র স্পিন ওয়ান পার্টিকেল আছে, হিলবার্ট স্পেসের ডাইমেনশন কত বলো? স্পিন ওয়ান কত বলুন? 3টে স্যার, 3টে, তাই তো? এবার আমি যদি মিক্সচার অফ স্পিন হাফ আর স্পিন ওয়ান নিই, স্পিন হাফ এর 2, স্পিন হাফ এর
1 এবার তাহলে n ইজ নট নেসেসারি 2 অর 3 বা মাথার মধ্যে হাজার রকম চিন্তা আসতে পারে তাহলে 2 আর 3 এ গুণ করে করব কি না 2 আর 3 এ যোগ করে করব কি না নাথিং দা ওয়ে ইউ প্রিপেয়ার ইউর এনসাম্বল সি দা রিলেটিভ পপুলেশন ওকে সে রিলেটিভ পপুলেশনে যত রকম ধরনের স্পিন আছে আপ ডাউন স্পিন আপ স্পিন 1 সেপারেট আউট করো সেই নাম্বারটা যতটা হবে মানে বেসিক্যালি আলফা আই যতগুলো হবে এন এর ভ্যালুটা তত হবে যত ধরনের স্পিন থাকবে দ্যাট উইল বি ক্যারেক্টারাইজ বাই আলফা আই অ্যান্ড দ্যাট নাম্বার উইল বি ডিসাইডেড বাই আই মিন দ্য ইন্ডিপেন্ডেন্ট টাইপ অফ স্পিন হাফ ওয়ান অর প্রজেকশন দ্যাট উইল বি ডিসাইড দ্য ভ্যালু অফ এন ক্লিয়ার ক্লিয়ার না কোনো প্রশ্ন আছে হ্যাঁ স্যার ঠিক আছে আর বাকিদের হ্যাঁ স্যার ঠিক আছে বেশ এইবারে আমি একটা এক্সাম্পল করব যে ডেন্সিটি ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব ওকে আরেকটা নোটেশন যেটা সাকুরায়ের নোটেশন সেই সাকুরায়ের নোটেশনটা আমি একটা বলি এইটাকে মানে ইকুইভ্যালেন্টলি তোমার সাকুরায়ের নোটেশন যেটা আছে সেটাকে জেড প্লাস করে লেখে ওকে এবারে এটা হচ্ছে এক্স প্লাস নাও ইউ আন্ডারস্ট্যান্ড মানে কিভাবে কোনটা কে ডিনোট করবো এটা সাকুরায়ের নোটেশন ওকে এই নোটেশনটা শুধু ব্যবহার করবো সো ডোন্ট গেট কনফিউজড ওকে এই যে নোটেশনটা বুঝতে যে কোন কিভাবে ট্রান্সফার করতে বোঝা গেছে এই নোটেশনটা বোঝা গেছে কথা বল সেটাই বলছে তাহলে ডাউনের জন্য নেগেটিভ হবে সেটা জিজ্ঞাসা প্রশ্ন করছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ মানে এটা বলে দিলে ভালো করে অনেক কনফিউজ থাকতে হবে আপ বোঝাতে আপ সাইনটা বোঝাতে প্লাস ডাউন সাইন বোঝাতে মাইনাস ওকে সাবস্ক্রিপ্ট যেটা ছিল সেই সাবস্ক্রিপ্টটা একদম কে ভেক্টরের মধ্যে সেমিকোলন দিয়ে সেমিকোলনের বাম দিকে লিখে দিয়েছে জেড এক্স ওয়াই যেটা যেরকম ক্লিয়ার এরপর হ্যাঁ স্যার বেশ এইবার আমি একটা স্পেসিফিক এক্সাম্পল করি দাঁড়া ধরো আমি এম ইজ ইকুয়াল টু আমি ধরলাম 3 ওকে ওমেগা 1 ইজ ইকুয়াল টু ধরলাম 0.4 ওমেগা 2 ধরলাম হচ্ছে গিয়ে 0.3 ওমেগা 3 করলাম 0.3 ওকে বেশ এবারে স্টেট গুলো আমার কি আছে এই ওমেগা 1 0.4 আমি ধরছি জেড প্লাস আর এইটা ধরছি আমি এক্স প্লাস ওকে আর এইটা ধরছি আমি ওয়াই মাইনাস ওকে বেশ তাই যদি ধরি তাহলে আমার যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন অনুযায়ী আমার কি হবে 0.4 জেড প্লাস জেড প্লাস 0.3 এক্স প্লাস x plus plus 0.3 y minus আচ্ছা প্র্যাকটিক্যাল পারপাসে এটাকে ক্যালকুলেশন করার জন্য এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে ডেন্সিটি ম্যাট্রিক্স ওকে তো একটা ম্যাট্রিক্স রয়েছে তো এই যে আমি ব্র্যাকেট দিয়ে জিনিসগুলো লিখেছি সেগুলো কি ম্যাট্রিক্স ফর্মে লিখে জানো তো আমরা এই রোটাকে যদি আমাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখতে হয় কিভাবে লিখবো তোমরা জানো হ্যাঁ স্যার একটা মানে বাঁ দিকে একটা কলাম নিতে হবে ডান দিকে রো নিতে হবে মাঝে একটা ম্যাট্রিক্স থাকবে কিরকম করে বলো ধরুন বাঁ দিকে যদি এক্স প্লাস এর একটা কেট নেওয়া হলো
x প্লাস z প্লাস আর y মাইনাসে আর ডান দিকে হচ্ছে ওর ব্রাগুলো নেওয়া হবে আর মাঝে আপনার ম্যাট্রিক্সটা কত কত আসবে কত বাই কত ম্যাট্রিক্স আসবে এটা এটা 3 ক্রস 3 আসবে 3 ক্রস 3 তো আসবে না তিনটে নিলে স্যার তুমি যেটা তুমি বলছো আমি সেই জন্যই এতক্ষণ মানে জাস্ট একটা ইকুয়েশন ব্যাখ্যা করার জন্য এত সময় নিলাম তুমি যেটা বলছো সেটা ট্রু যদি আমি কোন একটা অর্থোগোনাল বেস ভেক্টরের রেসপেক্টে এক্সপ্রেশনটা লিখছি তাই তো তাহলে তুমি যেটা বলছো সেইভাবে করলে ট্রু কিন্তু তুমি কারণ সেখানে তুমি অর্থোগোনাল রিলেশন গুলো ব্যবহার করো এখানে তোমার ধরো জেড প্লাস এর সঙ্গে এক্স প্লাস এর যে অর্থোগোনাল রিলেশন সেটা তুমি ব্যবহার করতে পারবে না তাই তো পারবে কি না স্যার সেই জন্য এক্ষেত্রে আমরা যেটা করব অনেক উপায় আছে আমরা যেটা করবো সোজা উপায় যে মানে ডিরেক্ট ডিরেক্ট মেথড জেড প্লাসটা কলাম ভেক্টর হিসেবে আমরা কি লিখেছিলাম জেড ভেক্টরটাকে কলাম ভেক্টর হিসেবে কিভাবে লিখেছিলাম বলো কালকেই তো করেছি কলাম ভেক্টর হিসেবে জেড প্লাসটাকে কি লিখেছিলাম জেড প্লাস মানে স্পিন আপ ডিরেকশনে যে আইগেন ওয়ান ঠিক আছে এই যে ব্রার কেটে এই নোটেশনটা এটা মানে হচ্ছে কি তোমার ডিরেক্ট প্রোডাক্ট ওকে ডিরেক্ট প্রোডাক্টের আমি যখন ম্যাট্রিক্স ফর্মে লিখছি তখন ডিরেক্ট প্রোডাক্টের সিম্বল হচ্ছে এইটা বেশ ব্রা জেড প্লাসটা কি ব্রা জেড প্লাসটা কি 01 রো বেশ 01 রো ভেক্টর কি ঠিক বললে 10 রো 10 আর নর্মালাইজেশনটা হাফ আসবে টোটাল টোটাল হাফ আসবে বেস 1 বাই রুট ওভার 2 আর 1 বাই রুট ওভার 2 হাফ এলো ফাইন আই এগ্রি উইথ ইউ দেন 1 আর ওইটা আর একটা যেটা রইল সেটা ওটা রো 1 হবে লিখেছি দেখো যদি এগ্রি না করো তাহলে বলবে আর পড়ে থাকছে 0.3 বেস এইখানে y এর জন্য y প্লাস y মাইনাস মাইনাস এর জন্য কি হবে y মাইনাস মাইনাস এর জন্য নর্মালাইজেশন ফ্যাক্টর থেকে কত কন্ট্রিবিউশন আসবে নর্মালাইজেশন ফ্যাক্টর থেকে কত কন্ট্রিবিউশন আসবে হাফ বেশ এইটা কত লিখবো এটা কত লিখবো 1 মাইনাস i 1 মাইনাস i এইটা কত লিখবো বাকিটা 1 i রো হ্যাঁ রো কোথায় পড়বে সেটা ভুলে যায় তারপরে অনেকেই যেটা করে এখানে 1 মাইনাস আই লিখে দেয় তো আমি যেহেতু তোমাদের খুব ইম্পর্টেন্ট আমি ভুল করলাম পরের লাইনে বলতে পারি একটা ভুল করেছি কিন্তু তোমার তোমাদের পরীক্ষা দিতে হবে এইটা কিন্তু মাথায় রাখবে যে কেপ থেকে ব্রা যখন করছি তখন কিন্তু বেসিক্যালি আমাকে কমপ্লেক্স কনজুগেট নিতে হবে তাই তো বা বেসিক্যালি অ্যাডজয়েন্ট নিতে হবে এখানে যেহেতু কলম ভেক্টর বলে তোমার অত কমপ্লিকেটেড কিছু নেই তো রিয়েল যদি থাকলো আগের যে দুটো এক্সাম্পল ছিল রিয়েল ছিল তাহলে তোমার কোনো অসুবিধা হয়নি 10 10 1 1 1 1 করলে কিন্তু এখানে যেহেতু ইমাজিনারি আই আছে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল মাইন্ডফুল অ্যাবাউট ইউর স্টেপস ওকে আদারস ইট উইল বি রং বেশ এইবার ডিরেক্ট প্রোডাক্ট নিতে হবে গোলের ভিতরে ক্রস এটা কি সিম্বল বললেন ডাইরেক্ট প্রোডাক্ট মানে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল শুধু না এটাকে টেনসর হিসেবে যখন দেখব আমরা তখন টেনসর প্রোডাক্ট বলবো ওকে স্যার এখানে এখানে আমি শেখাচ্ছি তোমার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ডাইরেক্ট প্রোডাক্ট ইজ এ ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এটা কাজে লাগে আমাদের
ফিজিক্সে তোমাদের যদি টেনসর যখন পড়েছো, আমি জানি না যেটুকু টেনসর পড়েছো টেনসর প্রোডাক্ট পড়েছো কিনা, সেই টেনসর প্রোডাক্টে কাজে লাগে। পার্টিকুলারলি তোমাদের মধ্যে কয়েকজনের মধ্যে পার্টিকেল ফিজিক্স আছে, পার্টিকেল ফিজিক্স যখন কোয়ার্ক স্টেট তৈরি করা হয়, সেই কোয়ার্ক স্টেট দুটো এসইউটু নিয়ে করতে গেলে তখন টেনসর প্রোডাক্ট করে স্টেট তৈরি করতে হয়। ওকে, তো আমাদের পার্টিকুলার ফিজিক্সও কাজে লাগে আর কি, মানে টেনসরের কনসেপ্ট হিসেবে টেনসর প্রোডাক্ট কাজে লাগে। আর এটা আমি যেটা লিখছি বা দেখাবো টেকনিকটা, যেটা দেখাবো যদি না জেনে থাকো, সেটা হচ্ছে জাস্ট ফর ম্যাট্রিসেস। ওকে, এবং এখানে ম্যাট্রিসেসটা আমি দেখাচ্ছি কলাম ভেক্টর আর রো ভেক্টর হিসেবে, কিন্তু দিস ইজ ট্রু ফর এনি এম ক্রস এম ম্যাট্রিক্স আর এম ক্রস এম ম্যাট্রিক্সের জন্য তোমার ডিফাইন করা যায়, এই প্রোডাক্ট ডিফাইন করা যায়। আচ্ছা, যেহেতু মনে হচ্ছে জানো না, এটা এইটার ক্ষেত্রে আমরা যেটা করি, এই যে পুরো রো যেটা আছে, কে এই রোটাকে আমরা তুলে আনবো, এনে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ গুণ করব। ঠিক আছে, তার মানে কি, এখানে এলিমেন্ট হচ্ছে ওয়ান, তাহলে আমি এই জায়গাতে লিখলাম ওয়ান জিরো, এখানে আছে জিরো, তার মানে হলো গিয়ে জিরো জিরো, এই হচ্ছে আমার ডিরেক্ট প্রোডাক্ট। ওকে, ইন জেনারেল তোমার যদি থাকে এ টু ক্রস টু দিয়েই বলছি, ডিরেক্ট প্রোডাক্ট করার পরে তুমি যেটা পাবে সেটা ফোর ক্রস ফোর ম্যাট্রিক্স পাবে। ওকে, অপারেশনটা ক্লিয়ার, কিভাবে অপারেশনটা হচ্ছে ক্লিয়ার? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ না পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। বেশ, মানেটা বুঝতে পেরেছো কিভাবে করছি সেটা, মানেটা বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে নীল নীল দাগগুলো কিন্তু ম্যাট্রিক্স সিম্বল নয়। দেখো, প্রথম যে ব্লকটা কিভাবে তৈরি করেছি, প্রথম ব্লকটা আমি এ দিয়ে ই এফ জি এইচ কে গুণ করেছি, তাহলে এ ই এ এফ এ জি এ এইচ হয়েছে, তাই তো? দ্বিতীয় ব্লকটা কি করেছি, তৈরি করেছি বি দিয়ে ই এফ জি এইচ কে গুণ করেছি, বি বি এফ বি জি বি এইচ। সিমিলারলি এই তলার ব্লকটা পেয়েছি, এই ব্লকটা পেয়েছি, এইটা হচ্ছে কি তোমার অপারেশন। যখন ডিরেক্ট প্রোডাক্ট থাকবে তোমার দুটো ম্যাট্রিসেস, তখন তুমি এইভাবে করবে। এবং এখানে যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে তার কোনো মানে নেই, তোমার এইটা হতেই পারতো যে থ্রি থ্রি টু ম্যাট্রিক্স, এটা টু থ্রি ম্যাট্রিক্স। ওকে, ইউ ক্যান অলওয়েজ পারফর্ম দ্য প্রোডাক্ট, দ্যার ইজ নো প্রবলেম। জাস্ট মেথড হচ্ছে যে বাঁদিকে যে ম্যাট্রিক্সটা থাকবে তার প্রত্যেকটা এলিমেন্টকে দিয়ে ডান দিকের পুরো ম্যাট্রিক্সটা গুণ করবো। ওকে, এবং তারপরে এলিমেন্ট বাই এলিমেন্ট সেই গুণটা করলে আমি যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাবো সেইটাই হচ্ছে কি আমার উত্তর। ক্লিয়ার? এটা থেকে কোনো প্রশ্ন আছে? হ্যালো, এটা থেকে কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, বেশ ঠিক, যদি থাকে তাহলে। স্যার, আপনি যে বললেন যে অর্ডারটা যা ইচ্ছা হতে পারে, তাহলে আমি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স এর অর্ডারটা কিভাবে বুঝবো? এটা 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 তো একটাই ম্যাট্রিক্স, আমি নীল দাগটা দিলাম তোমাকে বোঝানোর জন্য। হ্যাঁ না, এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিভাবে বের করতে হবে, এটাই অর্ডার, মানে এর জায়গাতে এর এখানে এর যে জায়গাটা আছে, উড়ে গেল, এর যে জায়গা আছে সেই এর জায়গাতে এ দিয়ে গুণ করার পর যে ডান দিকে ম্যাট্রিক্সটাকে গুণ করার পর যেটা সেই এর জায়গাতে ওটা বসবে, বি এর জায়গাতে ও বসবে, সি এর জায়গাতে ও বসবে, ডি এর জায়গাতে ও বসবে, সেটাই অর্ডার না, এটা এটা কোনো চেঞ্জ হবে না। তোমার যদি প্রশ্ন সেটাই থাকে যে আমি যে নীল দাগ দিয়ে যেটা এখানে লিখেছিলাম সেটাকে আমি ডান দিকে নিয়ে যেতে পারি কিনা, না, বাঁদিকে যে ম্যাট্রিক্স দিয়ে যে এলিমেন্ট দিয়ে গুণ করছো সেই এলিমেন্টের যা পজিশন, সেই পজিশনটাতেই ডান দিকে যত ক্রস যত ম্যাট্রিক্স থাকবে সেটা বসবে, এবং তার ফলে যেটা এলিমেন্ট ছিল সেটা এখন একটা সামথিং বাই সামথিং ম্যাট্রিক্সে কনভার্টেড হলো। ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝলাম। বেশ, তাহলে এবারে বলো দ্বিতীয় টার্মটা কি লিখবো, বলো
দ্বিতীয় টার্মটাকে আমি প্রথমে একটা সিম্পলিফাই করে দিলাম, 0.3/2 মানে হচ্ছে 0.15, ঠিক আছে? এইবারে এটাও দেখতে পাচ্ছ, টু একটা কলাম ভেক্টর, টু রো ভেক্টর, ওকে? তাহলে বলো দ্বিতীয়টা কি লিখবো? তৃতীয়টা দ্বারা, তৃতীয়টাও হচ্ছে 0.15, তৃতীয়টা বলো, কেউ একটা বলো কত লিখবো? স্যার 1111 সেকেন্ড টার্ম, 1111 প্রীতম বলছে 1111, তোমরা এগ্রি করছো? বাকিরা হ্যাঁ স্যার এগ্রি করছো। আর কেউ কেউ ডিসএগ্রি করছো? হ্যাঁ স্যার বলে সবাই রাজি হন। ডিসএগ্রি করছো? না স্যার। আচ্ছা পরেরটা কি হবে? 1i-i, 1i বলো, মানে 1i মানে তুমি রো বরাবর বলছো তাই তো? রো বরাবর বলছো তাই তো? হ্যাঁ স্যার -i আর 1 -i 1 বেশ। এবার তো বাকি যেটা পড়ে থাকলো সেটা তো ম্যাট্রিক্সের যোগ, যোগটা করে ফেলো, যোগটা করে ফেলো, ম্যাট্রিক্সের যোগ করে ফেলো, করে একদম সিম্পলিফাই করবে। ওকে স্যার সিম্পলিফাই করে, হ্যাঁ বলো স্যার, লাস্ট এটা 1i-1 হবে না? দাঁড়াও কোথায় বলছো? এই লাস্টে যেটা প্রোডাক্টটা হলো সেটা 1i-1 হবে মনে হচ্ছে আমরা, এবার দেখুন তো স্যার। না ঠিকই করেছে, কেন তোমার -i-1ই তো করেছে, তোমার কি লিখতে আমার লেখাটা পড়তে অসুবিধা হচ্ছে? ও না না স্যার ঠিক আছে স্যার, একটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি যেটা লিখেছি যদি আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হচ্ছে, রো বরাবর বলছি 1i ফার্স্ট রো, সেকেন্ড রো হচ্ছে -i+1, এটা হচ্ছে কি মানে আমি লিখেছি এবং এটা আমার মত অনুযায়ী ঠিক আছে। তোমার যদি মনে হচ্ছে ভুল আছে তাহলে কেন মনে হচ্ছে বলো? না স্যার ঠিক আছে স্যার, আমার দেখতে ভুল হয়েছিল। বেশ এবারে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে? এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে স্যার? 0.7, তারপরে 0.15 × 1+i। বলো .7 স্যার প্রথমটা, পয়েন্ট আমার একটু ছোট জায়গার মধ্যে লিখতে হবে, .7 তারপর 0.15 × 1+i, 0.15 × 1+i, আই এগ্রি উইথ ইউ। তারপরে তারপর 0.15 × 1-i, 0.15 × 1-i, 0.3, 0.3, আচ্ছা এগ্রি করছো? হ্যাঁ স্যার। বেশ এইবারে এইটা গেল হলো কি আমার ডেনসিটি ম্যাট্রিক্স। এবার ডেনসিটি ম্যাট্রিক্স এর কতগুলো জেনারেল প্রপার্টি আমরা পড়বো, ডেনসিটি ম্যাট্রিক্স আমরা কতগুলো জেনারেল প্রপার্টি পড়বো একদম প্রমাণ করবো আর কি, তার আগে কতগুলো জিনিস নোট করে দেখো তো হচ্ছে কিনা। এক নম্বর, রো ইজ হারমিশিয়ান, আগে বাই এক্সাম্পল করে দেখি তারপর আমি জেনারেল প্রপার্টি প্রমাণ করবো। রো ইজ হারমিশিয়ান, তোমরা এই যে পার্টিকুলার এক্সাম্পল, এটা যে সবসময় মানে সাইন্টিফিক ওয়েতে যদি আমরা দেখি যে আমরা যে এক্সাম্পলটা তৈরি করেছি সেই এক্সাম্পলের জন্য দিস ইজ ট্রু অর নট, তারপর আমরা দেখাবো যে দিস ইজ বেসিক্যালি জেনারেল প্রপার্টি ইরেসপেক্টিভ অফ হোয়াট টাইপ অফ এনসাম্বল ইউ আর কনসিডারিং, এটা সত্যি কিনা বলো যে রো ইজ হারমিশিয়ান। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ স্যার। দু নম্বর, ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু 1। ক্যালকুলেট করতে হবে একটু, ট্রেস অফ রো এ কত হচ্ছে? ট্রেস অফ রো এ মানে রো কে এ দিয়ে গুণ করবে, এ দিয়ে গুণ করার পরে তুমি
ট্রেস পড়বে। কত বেরোলো রে? পেয়েছো? কেউ পেয়েছো? হ্যালো, কি হলো, শুনতে পাচ্ছ না? পাচ্ছ না? না স্যার, হয়নি স্যার। বেশ, হয়নি বলতে এখানে মানে একটা জিনিস আমি এখনো বলিনি, আমি ভেবেছিলাম তোমরাই প্রশ্ন করবে, যে এটা তো তোমার বলা নেই তো, তুমি রোটা বের করেছো, এটা তো তোমার বলা নেই, তাই তো? এবার তাহলে আমাকে এটা বলতে হবে। আচ্ছা তাহলে এটা ধরো আমি বললাম এস জেড, ওকে, এস জেড মানে কত? হাফ 10 জিরো মাইনাস ওয়ান, ওকে। রো এর এক্সপ্রেশন জানো, এ এ ক্যান বি এনিথিং, এ ক্যান বি এনিথিং, এস জেড, এস এক্স, এস ওয়াই, ওকে, এনিথিং হতে পারে। আমি ধরো এটা বলে দিলাম এস জেড, ওকে। এবারে বলো, এবারে বলো, এবারে তো এবারে দুটো ম্যাট্রিক্স জানো, তাদের গুণফল বের করতে পারো, মানে ম্যাট্রিক্স এর প্রোডাক্ট, ট্রেস ক্যালকুলেট করতে পারো, কত পাচ্ছ বলো? স্যার পয়েন্ট ফোর, পয়েন্ট ফোর কি একটু, পয়েন্ট টু, পয়েন্ট টু, তাই তো? পয়েন্ট ফোর যে করেছো সে হাফ ফ্যাক্টরটা দিয়ে ভাগ করে, পয়েন্ট টু, পয়েন্ট টু, পয়েন্ট টু, ওকে। এইবারে আমি এনসাম্বল অ্যাভারেজ কিভাবে ডিফাইন করেছি, এনসাম্বল অ্যাভারেজ কি ডিফাইন করেছি আমি এখন?
এনসেম্বল আমরা যেটা ডিফাইন করেছি না? হ্যাঁ স্যার, ওটা প্রথমে বললেন তো। দাঁড়া আমি একটা কিছু একটা এতটা পড়ালাম কোথাও একটা বেশ। তাহলে এনসাম্বল অ্যাভারেজটা যদি বের করো তাহলে কত পাবে করো? এনসাম্বল অ্যাভারেজ যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন থেকে বের করো এনসাম্বল অ্যাভারেজটা কত। স্যার ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি ওটা কিন্তু স্যার ডিফাইন করা হয়নি, মানে ইকুয়েশন আকারে। হ্যাঁ এক্স্যাক্টলি ডিফাইন, আমি এখন বুঝতে পারছি ডিফাইন করা হয়নি, যে প্রথমেই তোমাদের যারা ডিলে করলো তারা আমার জিনিসটা মানে প্রসেসটাকে নষ্ট করে দিল, আমি বকাবকি করলাম করতে গিয়ে আমার নিজেরই কেটে গেছে। ডেন্সিটি আমি ডিফাইন করছি, এক্সাম্পলটা আগে থেকে মানে এখানে যেটা লিখেছি, এখানে যেটা লিখেছি সেটাই হচ্ছে গিয়ে ফর দিস পার্টিকুলার এক্সাম্পল ডেফিনেশন, জেনারেল ডেফিনেশন আমি লিখছি এক্ষুনি, কিছুক্ষণ লিখবো। তার আগে বলো এনসেম্বল অ্যাভারেজটা কিভাবে ক্যালকুলেট করছো? ওটা হয়নি, আমি এখন রিয়েলাইজ করলাম যে হয়নি। ওকে বলো তোমার এনসেম্বল অ্যাভারেজ যদি সরাসরি ক্যালকুলেট করতে পারো করতে পারবে, যে ডেফিনেশন রয়েছে সেখান থেকে সেখান থেকে ক্যালকুলেট করতে পারবে? হ্যাঁ স্যার, ওখান থেকে তো করা যাবে। হ্যাঁ কত আসছে সেটাকে সরাসরি ক্যালকুলেট করলে কত আসছে? সরাসরি যদি ক্যালকুলেট করো তাহলে কত আসছে? স্যার এমনি তো বলা যাবে না, দেখতে হবে। হ্যাঁ দেখতে তো হবেই, করে করে কি মানে কিভাবে করতে হবে বুঝতে পারছো কি? তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে। বেশ করো তাহলে, করো, আমি একটু সময় দিচ্ছি, করো। আমরা জেনারেল প্রমাণটা করব, জেনারেল প্রমাণটা করব, কিন্তু আমি তার আগে বলছি ট্রেস অফ রো এ তুমি এটা পেয়েছো বাই এক্সাম্পল কনস্ট্রাকশন গুলো অনেক সময় সুবিধা হয়। তো এবার আমি বলছি যে এইটা বের করো, বেসিক্যালি আমি ট্রেস অফ রো এ আর এর মধ্যে একটা রিলেশন বের করবো, একটা রিলেশন থাকে সেই রিলেশনটা আমি দেখতে চাইছি আর কি, বাই কনস্ট্রাকশন দেখতে চাইছি, তারপর আমি জেনারেল রেজাল্টটা করবো। আজকেই করবো, সরাসরি ক্যালকুলেশন করো, করে আমাকে বলো এটা কত হচ্ছে। তো এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা আমি বের করতে চাইছি। দেখো এখানে এ এর ডেফিনেশন যখন এইখানে আছে, এখানে যখন এই যে ডেফিনেশন নিয়েছি সেখানেও কিন্তু আমি এইচ বার ইজ ইকুয়াল টু ওয়ান ধরেছি, তাই তো? এইচ জেড সমান আমি ধরেছি হাফ সিগমা জেড। তাহলে এইচ বার ইজ ইকুয়াল টু ওয়ান ধরলে হয় তোমার রেজাল্ট কত? 0.2 বলছো তুমি, তাই তো? হ্যাঁ বেশ, একটা রেজাল্ট পয়েন্ট বাকিটা দেখি কি বলছে। আর কারোর হয়েছে? স্যার পয়েন্টই আসছে। বেশ, আমি আর অপেক্ষা করছি না, দুজন যেহেতু বলেছে ডেমোক্রেটিক উপায়ে রেজাল্ট আমি নিয়ে নিচ্ছি। ওকে, এবং তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে আমি কি রিলেশনটা পাচ্ছি দুটোর মধ্যে, ট্রেস অফ রো এ আর এনসেম্বল অ্যাভারেজ অফ এ, এই দুটোর মধ্যে কি রিলেশন পাচ্ছি আমি বলো? দে আর ইকুয়াল। হ্যাঁ দে আর ইকুয়াল। বেশ, এ সমান ট্রেস অফ রো এ। বেশ, এবার আমার যেটা বাকি আছে, আমি আমি সরি আমি ওটাকে ডিফাইন মানে জেনারেল ডেফিনেশনটা না দিয়ে ডেন্সিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করানো করিয়েছি। ওকে, সেই ডেন্সিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন প্লাস অ্যাটলিস্ট এখানে যত আরো অনেক প্রপার্টি আছে আমরা পড়বো, এখানে যে কটা প্রপার্টি রেখেছি সেটা যে ডেন্সিটি ম্যাট্রিক্সের জেনারেল প্রপার্টি সেটা আমি এখন করছি।
ওকে বেশ, আমার এনসাম্বল অ্যাভারেজ সমান, আমরা দেখো কিছুক্ষণ আগেই এটা করেছি, এটা আমরা করেছি, যেখানে আমি বলছিলাম যে প্রবাবিলিটি দুবার এন্টার করে সেখানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটিটা কিভাবে এন্টার করে সেটা বোঝানোর জন্য আমি এটা এই এই এক্সপ্রেশনটাতে আমি এসেছিলাম। ঠিক আছে, আমি আমরা যেটা করছি, আমি ধরছি বি প্রাইম আর একটা স্টেট সমান আই, বি ডাবল প্রাইম। ওকে, দেখ ওপরে যে এক্সপ্রেশন রয়েছে সেই এক্সপ্রেশনে আমি যেটা করব, আমি যেটা করব বি প্রাইম বি ডাবল প্রাইম আলফা আই বি প্রাইম বি প্রাইম এ বি ডাবল প্রাইম। আচ্ছা এখানে ওটা গুণ দিচ্ছি, কারণ আমার ওখানে লিখতে পারবো না আমি। আচ্ছা দেখি দেখি লিখতে পারি, বি ডাবল প্রাইম, দেখতে পাচ্ছ পুরো পুরো রাইট পর্যন্ত দেখতে পাচ্ছ, পুরো রাইট পর্যন্ত বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখ দেখো এটা লিখতে পারি তো, আমার এনসাম্বল অ্যাভারেজ ডেফিনেশন আছে, এনসাম্বল অ্যাভারেজ ডেফিনেশন আছে, যদি ভুলে গিয়ে থাকো আমি এখানে একবার লিখে দিলাম যে ওমেগা আই আলফা আই এ আলফা আই, সেটা আমার ডেফিনেশন। সেই ডেফিনেশন আমি দু জায়গাতে, আমি দু জায়গাতে আমার যে কমপ্লিটনেস রিলেশন, সেই কমপ্লিটনেস রিলেশনটা আমি দু জায়গাতে বসিয়েছি, এইটা আর এইটা, তাই তো? এন্ড সামেশনটা বাইরে আছে, বি বি প্রাইমের উপর সামেশন আছে, বি ডাবল প্রাইম সামেশন আছে। তাহলে আমি আগে উপর লাইনে যে ডেফিনেশন সেখানে কিছুই করিনি, শুধু দু জায়গাটা কমপ্লিটনেস রিলেশন লাগিয়েছি। ওকে ওকে কি বলছো? এইবারে আমাকে বলো যে এই দাগটা যতদূর পর্যন্ত আছে সেইভাবে দেখবে, এইগুলো কি? এগুলো বেসিক্যালি নাম্বার, তাই তো? ব্লার কেটের মধ্যে আলফা আই বি প্রাইম, দ্যাটস এ নাম্বার, বি প্রাইম এ বি ডাবল প্রাইম, দ্যাটস এ নাম্বার, বি ডাবল প্রাইম আলফা আই, দ্যাটস এ নাম্বার, ইয়েস অর নো? ইয়েস স্যার। এবার নাম্বার যদি হয় তাহলে আমি সেগুলোকে কোনটাকে আগে লিখলাম কোনটাকে পরে লিখলাম দ্যাট ইজ ইমেটেরিয়াল, আমি আগে পেছনে করে লিখতেই পারি তাদেরকে, কোনো অসুবিধা নেই। শুধু যদি ব্রায়ান কেজ ফ্যাক্টর থাকতো তাহলে দ্যাটস ম্যাট্রিক্স, মানে আমরা রো ডেন্সিটি ম্যাট্রিক্সের এক্সপ্রেশন যেভাবে লিখেছিলাম এইখানে ব্রায়ার কেজ, এখানে আগে কিছু করাটা মুশকিল, কিন্তু এইখানে হচ্ছে কি আমার তোমার এখানে আমি এভাবে লিখতেই পারি। বেশ, তাহলে আমি আগে পেছনে কেন করব, আগে পেছনে কেন করব, তার কারণ হচ্ছে যে এটাকে আমি একটা নাইস ফর্মে লিখতে পারবো, সেই জন্য আমি আগে পেছনে করব। আমি কিভাবে আগে পেছনে করলাম বলো, কি করব বলো? আমি এই যে বি ডাবল প্রাইম আলফা আই রয়েছে এইটাকে সবার আগে নিয়ে এলাম, দিস ইজ এ নাম্বার, আমি এইখানে নিয়ে এলাম, তারপরে যে অর্ডারে ছিল সেই অর্ডারটা আমি রেখে দিলাম, আলফা আই আলফা আই বি প্রাইম বি প্রাইম এ বি
ডাবল প্রাইম। এরকম করে লিখলে আমার কি অসুবিধা সুবিধা হলো, এরকম করে লিখলে আমার সুবিধা হলো যে পরের লাইনে, পরের লাইনে এইটা অ্যালং উইথ দিস সামেশন আমি কমপ্লেক্স রিলেশন সমান আই হয় সেটাকে আমি লিখে নিলাম, পরের লাইনে আমি সেটা লিখে নিলাম, তাহলে ওটা উঠে গেল। আমার পড়ে থাকলো বি ডাবল প্রাইম সামেশন অফ আই ওমেগা আই বি ডাবল প্রাইম আলফা আই, আলফা আই বি প্রাইম, বি প্রাইম উঠে গিয়েছে আমার, তাই তো, এ বি ডাবল প্রাইম। ওকে বেশ, এরপর আমি ইন্ট্রোডিউস করছি ডেন্সিটি ম্যাট্রিক্স এর কনসেপ্ট। আমি ডেন্সিটি ম্যাট্রিক্স রো আজকে একটু অন্য কালিতে লিখি, ডেন্সিটি ম্যাট্রিক্স রো ইজ ডিফাইন্ড অ্যাজ সাম ওভার আই ওমেগা আই আলফা আই আলফা আই, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডেন্সিটি ম্যাট্রিক্স। ওকে, উইথ দিস ডেফিনেশন দেখো আমি লিখতে পারছি এ সমান, এ সমান আমি কি পাচ্ছি, বি ডাবল প্রাইম, বি ডাবল প্রাইম, বি ডাবল প্রাইম রো বি ডাবল প্রাইম, পারছি লিখতে? লিখতে পারছি? হ্যাঁ স্যার। বেশ, এইবারে এইটা এইটার মানে কি, এটা এই যে এইটা এইটা মানে কি, কোন অপারেটরের ট্রেস কিভাবে ক্যালকুলেট করতে হয় করেছো কখনো কোন অপারেটরের? হ্যাঁ স্যার, এটাই ট্রেস, এটাই ট্রেস। কারণ তুমি যদি জানো যে গিভেন এন অপারেটর হাউ টু ফাইন্ড, হাউ টু ফাইন্ড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ম্যাট্রিক্স এলিমেন্টস অফ এন অপারেটর, তাহলে তুমি জানো যে তুমি ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো সেগুলো যোগ করলে তুমি ট্রেস পাবে। এবার এইখানে দেখো, এইখানে আমি যে বি ডাবল প্রাইম ধরেছি, কোথায় ধরলাম, কোথাও একটা ধরলাম, এই যে এইখানটায়, এইটা কিন্তু আমি ধরেই নিয়েছি যে দিস ইজ এ কমপ্লিট সেট অফ বেসিস। যদি কমপ্লিট সেট অফ বেসিস না হতো তাহলে হতো না, তাহলে কমপ্লিট সেট অফ বেসিস যেহেতু নিয়েছি এবং আমি সাম করছি শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট, বি ডাবল প্রাইম, বি ডাবল প্রাইম, এগুলো শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট, অ্যান্ড সাম ওভার বি ডাবল প্রাইম, মানে আই এম সামিং ওভার অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস, সো দ্যাটস বেসিক্যালি ট্রেস। স্যার এটা কোথায় গেল স্যার? স্যার হ্যাঁ, এটা এটা না, একটা এই আছে, বলো বলো বলো, একটা এই আছে, দাও এর অর্ডারটা কি, রো এর ডান দিকে আছে, তুমি তো বলোনি, আমি তো লিখে চলে যাচ্ছি, আমি ওটাকে সামাও মিস করেছি। এবারে এবারে হ্যাপি, হ্যাপি এবারে? হ্যাঁ স্যার। বেশ, তার মানে এটা আমরা ট্রেস অফ রো। ওকে, তাহলে আমরা এখানে যেটা কোথাও একটা বাই এক্সাম্পল বাই কনস্ট্রাকশন কোথাও একটা করলাম, এই যে বাই কনস্ট্রাকশন যেটা করলাম সেটা হচ্ছে জেনারেল প্রপার্টি। উইথ দিস, ওকে, দিস ইজ জেনারেল প্রপার্টি। বেশ, এরপর আমি যেটা বলতে চাইছি যে তোমাকে যদি ডেন্সিটি ম্যাট্রিক্স এর এলিমেন্ট ক্যালকুলেট করতে বলে, ধরো আমি বললাম যে ডেন্সিটি ম্যাট্রিক্স এর এলিমেন্ট ক্যালকুলেট করো, তাহলে কিভাবে এলিমেন্ট ক্যালকুলেট করবে? গিভেন দিস ডেন্সিটি ম্যাট্রিক্স, দিস ইজ দ্য ডেফিনেশন, আমি বললাম যে এলিমেন্ট ক্যালকুলেট করো। ওকে, তুমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যদি জানো তাহলে যেভাবে দেখিয়েছি, মানে উইদাউট ডিফাইনিং দ্য ডেন্সিটি ম্যাট্রিক্স যেভাবে ক্যালকুলেট করেছি সেভাবে তুমি ক্যালকুলেট করতে পারো। ওকে, কিন্তু আমি বলছি যে ধরো অনেক ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করার থেকে ডিরেক্টলি কাজ করাতে অনেক সুবিধা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ডেন্সিটি ম্যাট্রিক্স এলিমেন্ট বের করবো? আমরা জাস্ট এক্সাম্পল যেটা করলে সেটা মনে করে দেখালেই তো বুঝতে পারবে, এক্সাম্পল যেটা করলাম সেটা আমরা কিভাবে করবো ডেন্সিটি ম্যাট্রিক্স। তোমাকে একটা বেসিস চুজ করতে হবে, তাই তো, তোমাকে একটা বেসিস চুজ করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কমপ্লিট সেট অফ বেসিস চুজ করতে হবে,
কমপ্লিট সেট অফ বেসিস চুজ করে তুমি যদি ডেনসিটি ম্যাট্রিক্স এর আই জেথ এলিমেন্ট বলো, তার ধরো ওখানে একটা আই আছে, তাহলে এই আইটাকে পাল্টে পি কিউ করে দিই, তাহলে পি কিউ হচ্ছে তোমার এলিমেন্ট অফ দ্য ডেনসিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে এইটা বাদ গেল, মানে আইটা যেমন ছিল থাকলো, এগুলো জাস্ট নাম্বার। ওকে, কোন একটা বেসিস আমি চুজ করেছি, ওকে, ওকে, পিপি ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, এবারে তোমার বোধহয় তাহলে তোমার মনে মতো কি হলো, তাহলে পি ওয়ান পি টু বললাম, ওকে, তাহলে কনফিউশনটা পিপি একটা বেসিস, পিপি মানে সাম ওভার পি, মানে কি মানে পি ওয়ান পি ওয়ান পি টু পি টু পি থ্রি পি থ্রি এরকম করে করে যাচ্ছে, তো পি পি ওয়ান আর পি টু এর এলিমেন্ট এর জন্য আমি এটা ক্যালকুলেট করব, পি ওয়ান পি থ্রির জন্য এগেন পি যে কমপ্লিট সেট অফ বেসিস সাম ওভার করে বোঝাচ্ছি, ওকে, সেই সাম সামের মধ্যে থেকে তোমার যখন আমি ওয়ান থ্রি করতে যাই তাহলে পি ওয়ানটাকে নেব আর পি থ্রিটাকে নেব নিয়ে যেটা আসবে, এরকমভাবে আমরা ক্যালকুলেট করতে 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 যাবো। ধরো তোমাদের যে এক্সাম্পলটা করলে সেই এক্সাম্পলটা ডেন্সিটি ম্যাট্রিক্স এর এক্সাম্পলটা তুমি যে কোনো একটা বেসিস ধরো, ধরে করে দেখো তো কি আসছে উত্তর, আর কি আসছে উপরে স্যার ওই ওই এনসেম্বল অ্যাভারেজ যে ইকুয়াল টু ট্রেস রো এ কি করে আসলো আরেকবার একটু বলে দিন স্যার, মানে ফলো করতে পারিনি। কেন প্রশ্নটা বলো, কি প্রশ্ন আছে বলো, তাহলে আমি বলছি। ওই ডেন্সিটি ম্যাট্রিক্স, ওই ডেন্সিটি ম্যাট্রিক্স এ ইকুয়াল টু ওই ট্রেস অফ রো এ, ওই যে ওই লাইনটা লিখলেন, এটা এটা ডেফিনেশন জানি, আর আপনি কে একটা বললেন আমি ওটা ফলো করতে পারিনি। কোনটা আমি অনেক কিছু বলেছি, কোনটা পিন পয়েন্ট করলে বোঝাতে সুবিধা হয়, ঠিক কোন কোন খানটাই বলছো বলো। ওই তো স্যার এনসাম্বল অ্যাভারেজ অফ এ ইকুয়াল টু ওই ট্রেস অফ রো এ, এই যে লিখলেন না, জাস্ট যে লাইন লিখলেন তার আগের লাইন, এই এইটা, হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, এই এটা ডেফিনেশন জানি ট্রেস এর, এবার আপনি কি বললেন বুঝতে খেয়াল করতে হবে। না না না, আমি যে তোমার যেটা হাইলাইটেড পার্ট, হাইলাইটেড পার্টের রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেইটা ইজ ইকুয়াল টু যে ট্রেস সেইটা বললাম, আর কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, মানে কোন অপারেটরের যদি ট্রেস ক্যালকুলেট করতে হয় তাহলে ওই যে ডেফিনেশনটা আছে ডান দিকে সেইটা সেইটা হচ্ছে কি ইজ ইকুয়াল টু ট্রেস, আমি সেটাই বললাম, সেখানে বলতে গিয়ে আমি বললাম কোন অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্ট তোমরা ক্যালকুলেট করতে জানো, ওকে, কোন অপারেটর ম্যাট্রিক্স এলিমেন্ট তোমরা কিভাবে করবে, যে ধরো কথার জন্য বলছি, যে কথার জন্য বলছি তোমরা জানো যে এস জেড সমান এইচ বার বাই টু, মানে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এর যে ফর্মটা সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো মাইনাস, এটা কি করে আছে স্পিন আলজেব্রা থেকে, সেটা করেছো তোমরা কেউ, এটা স্পিন আলজেব্রা থেকে কি করে আসবে কেউ করেছো কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো করেছিলাম কিন্তু স্যার ভুলে গেছি এখন। আরে তোমাকে ডিটেইল ক্যালকুলেশন বলিনি, যে ধরো এস জে ইজ ইকুয়াল টু এইচ বার বাই টু ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান, বা সিমিলারলি ফর এস এক্স এস ওয়াই, সেই ম্যাট্রিক্স এটা যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এরকম আসে পিওরলি ফ্রম দিস স্টেট, ওকে, যে স্টেট গুলো আমরা আগে কনস্ট্রাক্ট করেছিলাম যে এস জেড এস এস জেড সমান এম এইচ বার এস এস জেড, ওকে, এই রিলেশন থেকে কি করে আসে সেটাকে বের করতে পারবে, এই এস জেড ইজ ইকুয়াল টু এইচ বার বাই টু ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান, কেউ কি করেছো স্যার? এটা আর স্যার বাম দিকে একটা ব্রা অপারেট করালেই তো হবে, তারপর সেখান থেকে ডেল্টা, হ্যাঁ পুরো ম্যাট্রিক্সটাকে আনতে হবে, পুরো ম্যাট্রিক্সটাকে আনতে হবে, হ্যাঁ স্যার ওখান থেকে তো স্টেট যতগুলো হবে ওগুলো বসিয়ে বসিয়ে করতে হবে, একটা ব্রাক অপারেট করতে হবে। আর কেউ আর কেউ? হ্যাঁ স্যার করেছিলাম। তাহলে কেন বলতে পারছো না?
ঠিক আছে, যদি এরকম ফর্মে লিখে দিলাম, এরকম ফর্মে লিখে দিলে তোমার এই এস জেড এর ম্যাট্রিক্স এলিমেন্ট, এস জেড টা অপারেটর, তাহলে তোমার এ হবে এই যে এলিমেন্ট এখানে মাঝে মাঝে এস জেড টা থাকবে, আমি এস জেড টা লিখতে ভুলে গেছি। বেশ, ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। এটা কত হবে, এটা ক্যালকুলেট করলে কত হবে, এটা ক্যালকুলেট করলে কত হবে, এইচ বার ইজ ইকুয়াল টু ওয়ান ধরে, বা এইচ বারটা ধরে করো, এই ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করলে কত হবে, এইচ বার বাই টু, এটা কত হবে, তার পরেরটা মাইনাস এইচ কাট বাই টু, দিস দা ম্যাট্রিক্স, এইভাবেই আসে। এইবার তুমি দেখো, এবার তুমি ট্রেস যে ম্যাট্রিক্সের ট্রেসটা কি আসছে, এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য এই ট্রেসটা কি আসছে, ট্রেসের এলিমেন্ট হচ্ছে জেড প্লাস এস জেড, জেড প্লাস এই টার্মটা, প্লাস এই টার্মটা, তাই তো? বেশ, ধরো এখানে একটু খোঁচার মতো কি বেরিয়ে গেছে, তার মানে আমি কি করছি, এইটাতে আমার হচ্ছে দুটো আইগেন ভেক্টর আছে, সে দুটো আইগেন ভেক্টর রেসপেক্টে এক্সপেকটেশন ভ্যালু নিয়ে সাম করছে, এখানে তাই আসছে, এখানে এখানে তাই আছে, এখানে যতগুলো আইগেন ভেক্টর রয়েছে তার রেসপেক্টে এক্সপেকটেশন ভ্যালু নিচ্ছে, নিয়ে সাম করছে, সেই জন্য যেটাকে আমি ট্রেস বলছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, কেন ট্রেসের উপরে বের করলে আমাদের সুবিধাটা হয়, ট্রেসের উপরে বের করলে আমাদের সুবিধা যেটা হয়, তোমরা জানো যে ট্রেস অফ এনি অপারেটর অর ম্যাট্রিক্স, তোমরা ম্যাট্রিক্স গুলো রেজাল্টটা জানো, কিন্তু ট্রেস অফ ম্যাট্রিক্স ইজ অলসো অ্যান অপারেটর ইন এ ভেক্টর স্পেস। ট্রেস অফ অ্যান অপারেটর কি, একটা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি, তাই তো? সিমিলারিটি ট্রান্সফরমেশন করে যদি কোন একটা ম্যাট্রিক্স কে চেঞ্জ করা হয় বা অপারেটর কে চেঞ্জ করা হয়, তাহলে কি তার ট্রেস চেঞ্জ করবে না? না স্যার। তার আইগেন ভ্যালু চেঞ্জ করবে? না স্যার, আইগেন ভ্যালু চেঞ্জ করবে। ডিটারমিন্যান্ট চেঞ্জ করবে? সিমিলারিটি ট্রান্সফরমেশন আমরা ডিটারমিনেন্ট চেঞ্জ করে না করে না? না স্যার, করবে না। আগের যে দুটো রেজাল্ট বলে, সেই দুটো রেজাল্টের রেসপেক্ট, মানে সেই দুটো রেজাল্ট কে ইনপুট হিসেবে ব্যবহার করে মানে এক্সপ্লেন করতে হবে যে কেন চেঞ্জ করবে না। মানে আগের যে দুটো রেজাল্ট, ট্রেস চেঞ্জ করে না, আইগেন ভ্যালু চেঞ্জ করে না, সেই দুটোকে ব্যবহার করে আমি বললাম তুমি একটা আর্গুমেন্ট দাও স্যার, যে যেহেতু কোন ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট হচ্ছে আইগেন ভ্যালু গুলোর গুণফল,
তাই ফার্স্ট ম্যাট্রিক্স স্যার আইগেন ভ্যালু যায় এবং সিমিলারিটি ট্রান্সফরমেশনের পরে যে ম্যাট্রিক্স আছে তার আইগেন ভ্যালুও তো একই, সেজন্য ডিটারমিন্যান্ট একই। আর ট্রেসের সঙ্গে আইগেন ভ্যালুর কি রিলেশন? আইগেন ভ্যালু গুলোর যোগফল হচ্ছে মানে ট্রেস। সেটা কবে হবে মানে কোন একটা ছোটখাটো যুক্তি যেই কারণে এটা হয়? তোমার পেছনে অমিতাভ বচ্চন কথা বলছে না, বলো বলো। হ্যাঁ স্যার, এটা একবার প্রশ্নটা বলুন। ড্রেস যোগফল আর আইগেন ভ্যালু যে ফল সেটা ছোট্ট লাইন দিতে পারছে কেন মানছে বলছো? না স্যার। দেখো চিন্তা করে খুব সোজা, খুব সোজা কিন্তু। আচ্ছা এবার প্রত্যেককেই বলছি যে এই যে তিনটে তোমার ম্যাট্রিক্স এর প্রপার্টি সেইটা কিন্তু একটু ভালো করে নেড়ে ঘেটে দেখবে। তার কারণ হচ্ছে যে এখান থেকে প্রচুর প্রশ্ন করা যায় কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পার্টিকুলারলি। ওকে জাস্ট তিনটে এবং ক্যালি হ্যামিল্টনিয়ান থিওরাম চারটে। ওকে এই চারটে প্রপার্টি দিয়ে প্রচুর প্রশ্ন করা যায়, অ্যাপারেন্টলি কঠিন মনে হয় কিন্তু খুব বেশি নয়, 2 লাইন বা 3 লাইন। ইফ ইউ নো দ্য থিং, 2 লাইন বা 3 লাইনের একটা প্রমাণ করে ইউ ক্যান গেট 2 to 3.5 marks ইন ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন। বেশ, এরপর আমি যেটা করব, এরপর তোমার ডেন্সিটি ম্যাট্রিক্স এর জেনারেল যে প্রপার্টি, আমি এখন ডেন্সিটি ম্যাট্রিক্স ডিফাইন করেছি এবং যেহেতু একটা এক্সাম্পল উইদাউট নোয়িং দ্য জেনারেল ডেফিনেশন আমরা করে ফেলেছি তাহলে আমি আর যাচ্ছি না, কিন্তু আমরা তার কিছু প্রপার্টি দেখেছি। প্রপার্টিটা কি দেখলাম যে ট্রেসটা ওয়ান হচ্ছে সবসময়। ওকে আর কি দেখলাম, রো ইজ হারমিশিয়ান। আর একটা দেখলাম যে ট্রেস অফ রো এ সমান এনসাম্বল অ্যাভারেজ, দ্যাটস দ্য ডেফিনেশন, সেটা আমরা এক্ষুনি প্রমাণও করলাম রো ডিফাইন করতে গিয়ে। তাহলে রো ইজ হারমিশিয়ান, তাহলে আমি প্রপার্টি গুলো লিখি, এই প্রপার্টি গুলো তোমার কাজে লাগবে। এক নম্বর প্রপার্টি, রো ইজ হারমিশিয়ান। বলো রো এর ডেফিনেশন তোমরা জানো, ওমেগা আই আলফা আই আলফা আই সাম অফ আই। বেশ, রো ড্যাগার সমান কত তাড়াতাড়ি বলবে, আধ ঘন্টা আছে তাড়াতাড়ি বলবে, রো ড্যাগার সমান কত বলো? যেটি তো হবে না বাবু, এই হ্যাঁ ওটাই হবে না। বেশ ঠিক আছে, বেশ সেটাকেও তুমি যদি করো যে আলফা আই ব্রা যখন ড্যাগার নেবো মানে এই পড়তে হিসেবে যখন ড্যাগার নেবো তখন বাঁ দিকে এসে কেটা আলফা আই হয়ে যাবে, আর কেটা আলফা আই ডান দিকে চলে যাবে এবং তার সেটাকে ব্রাতে কনভার্টেড হবে, তাই তো? তার ফলে ইউ আর রাইট, আলফা আই আলফা। এই প্রমাণটা খুব একটা আহামরি কিছু প্রমাণ নয়, ইটস ভেরি সিম্পল প্রমাণ। ওকে বেশ, নাম্বার টু, আর একটা আমরা কি দেখেছি যে ট্রেস অফ ও ইজ ইকুয়াল টু ওয়ান, কিন্তু দেখছি ফর এ পার্টিকুলার এক্সাম্পল, এখানে আমাদের জেনারেল ডেফিনেশন আছে তার থেকে আমি প্রমাণ করবো। বেশ, জানি তাহলে ট্রেস রো আমি কি করব, আমি একটা কমপ্লিট বেসিস নিলাম সে বি প্রাইম, আমি কমপ্লিট সেট অফ বেসিস নিলাম বি প্রাইম, তাহলে ট্রেস হবে আমার গিয়ে বি প্রাইম আলফা আই আলফা আই বি প্রাইম। আমি বলে দিচ্ছি যদি মানে কোথায় বলতে বুঝতে পারবো অসুবিধা, এইটা আমরা ধরে নিয়েছি কমপ্লিট সেট অফ বেসিস ধরে নিয়েছি। ওকে বি প্রাইম ইজ ইকুয়াল টু ওয়ান। এবার সেই কমপ্লিট বেসিস এর রেসপেক্টে ট্রেস ক্যালকুলেট করছি, ট্রেস কি করে ক্যালকুলেট করতে হয়, কি করে ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করতে হয়, অনেকটা সময় দিলাম আশা করি তোমাদের বুঝতে পারার অসুবিধা নেই। এটা লিখলাম
এখানে কোনো অসুবিধা আছে বলো? ঠিক আছে, এটা ঠিক আছে? বেশ, যদি ঠিক আছে তাহলে আমি পরের লাইনে আমি যেটা করলাম, পরের লাইনে আমি যেটা করলাম, আবার লেট মি রিপিট দ্য আর্গুমেন্ট দ্যাট দিস ইজ জাস্ট এ নাম্বার, দিস ইজ জাস্ট এ নাম্বার, ওকে? এবং আমি যেটা করতে পারি, আমি নাম্বারকে আগু কিছু করতেই পারি, ওকে? তো আমি সেইটা করলাম, এবং কেন করছি জাস্ট এক্ষুনি পরিষ্কার হবে। আর এইখানে ওমেগা আই গুণ হয়ে আছে, ওকে? বেশ পরিষ্কার যে কেন আমি এটা এইভাবে লিখলাম, তার কারণ হচ্ছে যে এইটা অ্যালং উইথ দ্য সামেশন, এটাকে আমি এবার কি করতে পারি, এটা সমান কত লিখতে পারি, আই লিখতে পারি, আইডেন্টিটি অপারেটর আই, তার পরে থাকলো ওমেগা আই আলফা আই, আলফা আই, আলফা আই, আলফা আই সমান কত, আলফা আলফা সমান কত, 1? তার মানে আমার থাকে ওমেগা আই সাম অফ ওমেগা আই, কারো কোনো আপত্তি থাকবে? কোথাও আচ্ছা ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তুমি কথার জন্য বলছো, অনেক সময় এখন হয় কোয়ান্টাম সিস্টেম সম্বন্ধে থিওরিটিক্যালি কিছু জানি না, এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে আমাকে থিওরি কি হতে পারে পসিবল ইনফার করতে হয়, সেখানে অনেক সময় আমরা এক্সপেরিমেন্টাল ডেন্সিটি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করতে পারি, ওকে? এবার সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করবে কতদূর কি যাওয়া যায় দেখতে পারি, ওকে? সেখানে তোমার ধরো আমি কথার জন্য বলছি, কিছু একটা এক্সপেরিমেন্ট করলে, করে কিছু একটা তুমি ব্যাক ক্যালকুলেশন করলে যা যা ওয়েল ডিফাইন্ড মেথড করে, যে and you want to identify something as density matrix, এবার তুমি যদি দেখো যে within the numerical or the experimental error trace of that matrix is একের থেকে খুব বড়, মানে numerical error যতটুকু থাকবে তার থেকে সেটাকে করেও হচ্ছে, তাহলে তুমি জানো you are doing something wrong. So it's a very important property, the trace of row must be equal to 1 independent of what system you choose. এখানে আমি আবার বলতে চাই যে এক্সাম্পল স্পিন পার্টিকেল দিয়ে পড়লেও দিস ইজ জেনারিক ডেফিনেশন, ইট কুড বি এনি টাইপ অফ স্পিন পার্টিকেল, স্পিন হাফ, 1/3/2, নট অনলি দ্যাট, আমি শুধুমাত্র স্পিনের কথা বলছি, কিন্তু ধরো কন্টিনিউয়াস স্টেট যদি তোমার থাকে, তুমি ডেন্সিটি পার্টিকেল, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম, সব কিছুর জন্য তুমি ডেন্সিটি ম্যাট্রিক্স করতে পারো, সেইগুলো তো হয় কি এই সামেশন গুলো তোমার ইরিপ্রেসিবল ইন্টিগ্রেশন দিয়ে স্টেট গুলোকে সেইভাবে ইন্টিগ্রেশন করতে হবে, ওকে? সো এবং লোকেরা করে, লোকেদের দরকার যখন হয় তখন লোকেরা করে, কিন্তু সেই কমপ্লেক্সিটি ইন দ্য প্রসেস অ্যাভয়েড করার জন্য শুধু স্পিন দিয়ে পড়াচ্ছি, বা আরেকটা উদ্দেশ্য আমার কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের ক্ষেত্রে লাগবে, এবং যেহেতু কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে স্পিন গুলোকে কিউবিট হিসেবে ধরা হয় সে একটা উদ্দেশ্য আছে, কিন্তু এই যে ডেফিনেশন, এই ডেফিনেশন কিন্তু ট্রু ফর এনিথিং, এনি টাইপ অফ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, নাথিং or spin for harmonic oscillator na korte jao alpha I gulo tomar level korbe harmonic oscillator state wi kon state e kot gulo ke pop state kot gulo state kot gulo kichu kothay ki popular amra ta sei value ta ke okay for a collection of oscillator royeche se kon sir কথা না
বেশ, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, এখন কেন কাটছে সেটা তো যাচ্ছি না। একদমই শুনতে পাচ্ছ না? ঠিক আছে আর্গুমেন্টটা? হ্যাঁ স্যার এটা ঠিক আছে। হ্যাঁ স্যার বেশ। নাম্বার থ্রি, আইগেন ভ্যালুজ of low positive statement is that psi rho psi zero. তখন সেটাকে বলি সেমি পজিটিভ ডেফিনিট। ওকে, এই প্রমাণটা দিতে পারবে? প্রমাণটা কেউ করতে পারবে? হ্যালো, এই প্রমাণটা কেউ করতে পারবে? এই পরের লাইনটা কি হবে? হ্যাঁ তো ওই তো স্যার, ওই একটা এসে করে। হ্যাঁ ক্লিয়ার? Yes sir. বেশ, নাম্বার ফোর, আইগেন ভ্যালু সম্বন্ধে আমরা আরো কিছু বলতে পারবো। ওকে, সেটা বলার আগে জাস্ট লেট মি মেনশন দ্যাট আমরা কি দেখেছি, রো ইজ হারমিশিয়ান। রো ইজ হারমিশিয়ান মানে আইগেন ভ্যালু সম্বন্ধে কি বলতে পারি? রো ইজ হারমিশিয়ান মানে কি আইগেন ভ্যালু গুলো রিয়েল হবে? রিয়েল হবে। বেশ, আইগেন ভ্যালু হচ্ছে রিয়েল। আবার এখন দেখলাম রো গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জিরো। বেশ, এইবারে দেখো এই যে দুটো ইনফরমেশন, সেই ইনফরমেশনের সঙ্গে আমি কাজে লাগাচ্ছি ট্রেস অফ রো ইকুয়াল টু, এইখান থেকে আইগেন ভ্যালু অফ রো সম্বন্ধে কিছু বলতে পারবে? আইগেন ভ্যালু রিয়েল, আইগেন ভ্যালু পজিটিভ, ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু ওয়ান। কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলাম, সে উত্তর দিল যে ট্রেস ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু সাম অফ দা আইগেন ভ্যালুস। আমি আমার মনে করি দিলাম কোনটা কাজে লাগবে। সেখান থেকে কি তুমি কিছু বলতে পারবে তোমরা, যে আইগেন ভ্যালু সম্বন্ধে কি বলা যায়? আইগেন ভ্যালু গুলো সেমি পজিটিভ ডেফিনিট হবে। একটু বলো প্রীতম, শুনতে পেলাম না। আইগেন ভ্যালু গুলো সেমি পজিটিভ ডেফিনিট হবে? না না, সে তো হলো, সে তো অলরেডি আমরা এখানে করে ফেলেছি। এই যে এই এই রেজাল্টটা আমরা অলরেডি করে ফেলেছি, সেমি পজিটিভ ডেফিনিট হবে, ঠিক আছে। বা এইটা এইটা এটা একটা ইনপুট আছে, আর একটা ইনপুট হচ্ছে আইগেন ভ্যালু গুলো রিয়েল, দুটো ইনপুট। তিন নম্বর ইনপুট হচ্ছে ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, ধরো দিস ইজ ওয়ান ইনপুট, দিস ইজ ওয়ান ইনপুট, দিস ইজ ওয়ান ইনপুট, কম্বাইনিং দিস থ্রি ইনপুটস কিছু কি বলতে পারবে স্যার? ওই কার মানে ডায়াগোনাল এলিমেন্টের একটা টার্ম শুধুমাত্র ওয়ান হতে পারে, আর 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 গুলো জিরো হতে হবে? তা বোধহয় নয়। বেশ, আমি বলি, ধরো আমি আইগেন ভ্যালুকে বলি, আমি ধরো আইগেন ভ্যালু অফ রো কে আমি বললাম ল্যামডা, আমি রেজাল্ট আছি দেখো, এগ্রি করো কিনা, এটা হচ্ছে রেজাল্ট।
ওই তিনটাকে কম্বাইন করে আমি এটা বলতে পারি, বলতে পারি কি? হ্যাঁ স্যার। যেহেতু সমস্ত পজিটিভ ভ্যালু, তাহলে সামেশন করে আমি ট্রেসটাকে পাই বা যোগ করে, মানে আইগেন ভ্যালু গুলো যোগ করে সেটা ওয়ান হতে হবে। এবার পজিটিভ পজিটিভ নাম্বার যোগ করে ওয়ান যদি হতে হয় সেটা একের থেকে বড় হতে পারে না, তাই তো? আর আইগেন ভ্যালু যেহেতু পজিটিভ তাহলে সেটা জিরো থেকে ছোট হতে পারে না, সেমি পজিটিভ, তাহলে দে মাস্ট লাই বিটুইন জিরো অ্যান্ড ওয়ান। তাহলে তুমি দেখতে পাচ্ছ ফ্রম দ্য জেনারেল ডেফিনেশন তুমি কত কি মানে কত কিছু বলতে পারছো। আচ্ছা একটা কেস আছে আমি এখনো তোমার সেটাকে ইন্ট্রোডিউস করিনি, আমার ডেন্সিটি ম্যাট্রিক্স এর ডেফিনেশন হচ্ছে এইটা, ওমেগা আই আলফা আই আলফা, তাই তো? এইটার একটা নাম আছে ইন জেনারেল, এটাকে আমি বলি মিক্সড এনসাম্বল, এটাকে আমি বলবো, এটাকে আমি বলবো মিক্সড এনসাম্বল। কেন মিক্সড এনসাম্বল ইন জেনারেল? কারণ হচ্ছে যে এক্সাম্পল গুলো দিচ্ছি, স্পিন পার্টিকেল আপ আছে, স্পিন পার্টিকেল ডাউন আছে, অ্যালং এক্স ডিরেকশন আপ, অ্যালং এক্স ডিরেকশন ডাউন, এনিথিং কন্টেন্ট হিয়ার, সেজন্য এটাকে বলি মিক্সড এনসাম্বল। ওকে, দুই আরেকটা এনসাম্বল আমরা বলছি কাজে লাগে, সুতরাং এই ডেফিনেশন গুলো খুব কাজে লাগবে, মানে কন্টেম্পোরারি যে সমস্ত রিসার্চ হয় সেখানে। পিওর এনসাম্বল বলে একটা জিনিস ডিফাইন করি, কি হবে মনে হচ্ছে বলতো পিওর এনসাম্বল ডেফিনেশন কি হবে? সামটা না থাকলে ইন্ডেক্স গুলো থাকবে না, তাই তো? সামটা না থাকলে ইন্ডেক্স গুলো থাকবে না, তাই তো? একটাই থাকবে, একটা ওয়েট ফ্যাক্টর থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, omega I is equal to 0 for all I except I is equal to say some value বললাম, I is equal to h বা কিছু একটা বললাম, I is equal to h such that omega h সমান 1। দেখো জিনিসটা কি ক্লিয়ার হলো পিওর এনসাম্বল এর ডেফিনেশন, যে যেটা বললে সেটাকে একটু ম্যাথমেটিক্যাল ফর্মে লিখলাম, ওমেগা আই ইজ ইকুয়াল টু 0 উল্টো এক্স সিম্বল আছে ফর অল এ, ফর অল আই এক্সেপ্ট একটা সিঙ্গেল আই, এটা 0 নয়, যার জন্য 0 নয় আই এর সেই ইনডেক্সটাকে আমি বললাম এইচ, তুমি জে কে এলিমেন্ট ক খ আলেফ বিটা যা কিছু দিয়ে বলতে এইচ। ওকে, তাহলে সমস্তগুলো 0 আর একটা নন জিরো, ওমেগা এইচ ইজ নন জিরো। এবার ওমেগা এইচ এর ভ্যালুটা কত? 1, মানে প্রবাবিলিটি 1, মানে একটা নির্দিষ্ট ডেফিনাইট স্টেটে তৈরি করা হচ্ছে। এইটা হচ্ছে এক্সাম্পল অফ পিওর এনসাম্বল। ওকে, যে কোনো স্টেট সাইড জন্য একটা স্টেটই আছে সেটাতে আমি তৈরি করেছি, দ্যাটস এ পিওর এনসাম্বল, আর কোনো মিক্স আপ নেই। স্পিন জেড আপ তো স্পিন জেড আপই আছে, স্পিন জেড ডাউন তো স্পিন জেড ডাউনই আছে, স্পিন এক্স আপ তো স্পিন এক্স আপই আছে, এনি আরবিট্রি ভেক্টর এনার ডিরেকশনে তো এনার ডিরেকশনে আছে, অন্য কোনো নেই। ক্লিয়ার? পিওর এনসাম্বল ডেফিনেশন ক্লিয়ার? হ্যালো হ্যালো, বেশ। এইবারে দেখো, এই ধরো কোয়ান্টাম ইনফরমেশন থিওরি এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু পিওর স্টেট, ইভেন ব্ল্যাক হোল, কোয়ান্টাম গ্র্যাভিটি, পার্টিকেল ফিজিক্স, যেখানে যাবে ডেন্সিটি ম্যাট্রিক্স নিয়ে যেখানে কাজ করে সেখানে কিন্তু তোমার পিওর স্টেট আর মিক্সড স্টেট হচ্ছে গিয়ে তোমার একটা খুব ওয়েল ডিফাইন্ড ক্রাইটেরিয়া, ওয়েল ইউজড ক্রাইটেরিয়া।
ওকে, তাদের নির্দিষ্ট কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা ব্যবহার করি। এবং যেটা বললাম যে কন্টেম্পোরারি রিসার্চ কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট শুধু যে কোয়ান্টাম ইনফরমেশন থিওরিতে আসছে তা নয়, ব্ল্যাক হোল, কোয়ান্টাম গ্র্যাভিটি, পার্টিকেল ফিজিক্স যেখানে যাবে সেখানে আসছে, কারণ এনট্যাঙ্গলমেন্টের আমাদের কিছু প্রপার্টি দেখেছি যে প্রপার্টিটা খুব মার্ভেলাস প্রপার্টি। ওকে, তো এবং সেখানে আমাকে ডিস্টিংগুইশ করতে হয় যে পিওর স্টেট কিংবা মিক্সড স্টেট। যত উপরের দিকে যাবে সাবজেক্টটা দেখো যে দে আর ভেরি ইন্টারেস্টিং ফ্যাসিনেটিং প্রপার্টিস, তাহলে ডেফিনেশন শুড বি ক্লিয়ার। ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ, এইবার আমাকে বলো রো স্কোয়ার সমান, আমি লিখছি রো স্কোয়ার সমান রো, আমি একটা ফর পিওর এনসাম্বল, ফর পিওর এনসাম্বল, আমি এখন পিওর এনসাম্বল নিয়ে কন্টিনিউ করছি, রো স্কোয়ার সমান রো, ইজ ইট ট্রু? রো স্কোয়ার সমান রো পিওর এনসাম্বলের জন্য? রো স্কোয়ার মানে কত? ইয়েস স্যার, হবে। হ্যাঁ স্যার, হচ্ছে। তাই তো, সমান সাই সাই, কারণ রো স্কোয়ার ইজ ইকুয়াল টু রো। এইবারে ক্যালি হ্যামিল্টন, ক্যালি হ্যামিল্টনিয়ান থিওরাম ব্যবহার করে রো স্কোয়ার সমান রো, এইটা সম্বন্ধে আমি কি এদের মানে পিওর এনসাম্বলের ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু সম্বন্ধে কি বলতে পারি? পিওর এনসাম্বলের ডেন্সিটি ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু সম্বন্ধে আমি কি বলতে পারি? ইউজ ক্যালি হ্যামিল্টনিয়ান থিওরাম ফর দিস রিলেশন। সিম্পলি ক্যালি হ্যামিল্টন থিওরামটা ব্যবহার করো না, তাহলেই তো পেয়ে যাবে যে ক্যালি হ্যামিল্টন থিওরাম ব্যবহার করলে কি পাবেন। ক্যালি হ্যামিল্টন থিওরাম কি বলছে? এবার যদি ভুল বলো অপরজন বলবে ভুল, তর্ক করবে, করে কেন ভুল সেটা বুঝবে, এবং ভুল স্বীকার করতেও কোনো দোষ নেই। মনে হয় বলবে না। বেশ, কিন্তু যেটা বলেছো তুমি ঠিকই উত্তর বলেছো। ক্যালি হ্যামিল্টন থিওরাম মানে কি, আমি যদি ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু ল্যামডা ধরি, তার মানে ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা, তার মানে ল্যামডা ইনটু ল্যামডা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে আমরা যে জেনারেল রেজাল্টটা পেয়েছি যে আইগেন ভ্যালুটা জিরো আর ওয়ানের মধ্যে হতে পারে, ইনক্লুডিং জিরো অ্যান্ড ওয়ান, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এক্সট্রিম ভ্যালু গুলো, লোয়ার লিমিট আর আপার লিমিট, সেটা শুধুমাত্র পসিবল হতে গিয়ে যে তোমার পিওর এনসাম্বলের ক্ষেত্রে। আর মিক্সড এনসাম্বলের ক্ষেত্রে যেটা হবে, মিক্সড এনসাম্বলের ক্ষেত্রে এই জেনারেল রেজাল্ট জিরো লেস দেন ল্যামডা লেস দেন ওয়ান সেটা ভ্যালিড হতে পারে। এবার আইগেন ভ্যালু জিরো আর ওয়ান মানে কি, জিরো মান নেই আর একটাই, এবং যেহেতু ট্রেস ইজ ইকুয়াল টু ওয়ান, এইটার সঙ্গে যদি আমি ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু ওয়ান ধরি, তার মানে আমি কি পাবো, তার মানে আমি পাবো পিওর এনসাম্বলের জন্য, ফর পিওর এনসাম্বল অল আইগেন ভ্যালুজ at zero, all but one, all but one eigenvalue, okay, at zero, শুধু একটা, ওই কথাটা ঠিক মতো করে হচ্ছে না, মানে only one eigenvalue is one pure ensemble এর ক্ষেত্রে, only one value is one, all other eigenvalues are zero, equal to one. Okay, so clear? Yes, sir.
কিছু স্যার শোনা যাচ্ছে না, সব কেটে যাচ্ছে। সে শোনা যাচ্ছে না কিছু। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ ঠিক আছে, চলো আমি নেটওয়ার্কটা চেঞ্জ করলো। বেশিক্ষণ নেব না, বেশিক্ষণ নেব না, ভয় নেই। এবার ট্রেস অফ রো স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, এটাকে ফলো করতে পারছো? কেন হবে? ফর মিক্সড, ফর পিওর এনসাম্বল, ফর মিক্সড এনসাম্বল ট্রেস অফ রো স্কোয়ার ইজ নট ইজ ইকুয়াল টু ওয়ান, বাট ফর পিওর এনসাম্বল এটা যা হবে সেটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কি করে যুক্তিটা বলো। আমরা দেখেছি যে বাই ডেফিনেশন রো ইজ ইকুয়াল টু রো স্কোয়ার, তার মানে রো ইজ ইকুয়াল টু এই ট্রেস অফ রো স্কোয়ার মানে হচ্ছে ট্রেস অফ রো ইজ ওয়ান। ওকে স্যার, আপনি নেই দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ দেখা যাচ্ছে। বেশ, এইবারে তাহলে তুমি যেটা আমি বলছিলাম যে রো ইজ ইকুয়াল টু রো স্কোয়ার ফর পিওর এনসাম্বল, তাহলে ট্রেস অফ রো স্কোয়ার সমান ট্রেস অফ রো, এন্ড উই নো ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু ওয়ান,
এটা একটা আবার একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, আবার একটা ইম্পর্টেন্ট রেজাল্ট যে ফর মিক্সড এনসাম্বল ট্রেস অফ ইজ ইকুয়াল টু ওয়ান, মিক্সড অফ পিওর দুটোর ক্ষেত্রে সত্যি, পিওর এনসাম্বলের ক্ষেত্রে ট্রেস অফ স্কোয়ার, এটা এটাতে বোথ পিওর অ্যান্ড মিক্সড এনসাম্বল ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু ওয়ান, পিওর এনসাম্বল ট্রেস অফ রো স্কোয়ার ওয়ান। এর পরের দিন যেটা করবো, আজকে সময় হয়ে গেছে, পরের দিন যেটা করবো প্রমাণটা করবো মিক্সড এনসাম্বলের ক্ষেত্রে ট্রেস অফ রো স্কোয়ার কত, ওকে সেটা আমরা দেখব পরের দিন, খুব একটা কঠিন প্রমাণ নয়, আমরা দেখব যে ট্রেস অফ রো স্কোয়ার হচ্ছে এনসাম্বলের ক্ষেত্রে লেস দেন ইকুয়াল টু ওয়ান। ওকে এইটা আমরা পরের দিন দেখব, প্রমাণটা খুব একটা বড় নয় কিন্তু এনিওয়ে তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস, আর যদি বলো যে দেখিয়ে দিতে তাহলে একটু দেখিয়ে দিচ্ছি। না স্যার থাক। দেখলো এর পরের দিন যেটা করবো, এর পরের দিন তোমার এই প্রমাণটা করবো ট্রেস অফ স্কোয়ার লেস দেন ওয়ান, এবং যেটা আর একটা জিনিস করবো সেটাও খুব ইম্পর্টেন্ট পার্টিকুলারলি ফর দ্য কেস অফ স্পিনট্রনিক্স। ওকে স্পিনট্রনিক্স এর যেটা হয় তোমার ওরা স্পিন হাফ নিয়ে, স্পিনট্রনিক্স কাকে বলে, আমি তো স্পিনট্রনিক্স কয়েকদিন থেকে বলছি, স্পিনট্রনিক্স কাকে বলে জানো? না ইলেকট্রনিক্স কাকে বলে তুমি মানে ডিফাইন করার মতো কি বলবে? হ্যাঁ কেউ বলবে? কেউ বলছি যে ইলেকট্রনিক্স এ কি করে, ইলেকট্রনিক্স এ করে ইলেকট্রনের কন্ট্রোল মুভমেন্ট অফ ইলেকট্রন, তাই তো? সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। স্পিনট্রনিক্স এর ক্ষেত্রে যেটা করে তোমার মানে ইলেকট্রনিক্সে যদি আমরা ভাবো যে কন্ট্রোল মুভমেন্ট অফ ইলেকট্রন যেটা, সেটা থেকে যে ভালভ গেট অ্যাম্পলিফায়ার যা যা আসছে ওই একই করা হয়, কন্ট্রোল মুভমেন্ট অফ স্পিন নিয়ে করা হয় স্পিনট্রনিক্স। ওকে অনেক অ্যাডভান্টেজ আছে ওকে ওভার ইলেকট্রনিক্স। তো সেই এই পার্টিকেলের মানে যেটা তোমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেটা তোমার কোয়ান্টাম ম্যাটার সিস্টেমে যারা কাজ তারা ডেভেলপ করে, মেটেরিয়াল সায়েন্সে যারা কাজ করে তারা মেটেরিয়াল ডেভেলপের কাজ করে, এবং এখানে একজন বাঙালি বিজ্ঞানী কিন্তু প্রবাসী মানে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে কাজ করে, বেসিক্যালি মেকানিক বেসিক্যালি ইঞ্জিনিয়ার মানে ব্যাকগ্রাউন্ড না ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সুপ্রিয় চট্টোপাধ্যায় বলে একজন আছে খুব ভালো, কত সে মানে ডিজাইন যেগুলো খুব ওয়েল অ্যাক্লেমড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে সো ইন্ডিয়ান পজিশন আছে বাট প্রবাসী, আমি জানি না সিটিজেনশিপ কোথাকার আছে, এবং ট্রেন্ড ইন টু সে বিটেক ডিগ্রি অর এমটেক ডিগ্রি হোয়াটএভার হি হ্যাড, এবং তারপরে পিএইচডি করতে বাইরে গিয়ে কিছু একটা। তো সেইটা তোমার ওই মসফেট ফেট ফিল ইফেক্ট ট্রানজিস্টার এই ধরনের জিনিসগুলো স্পিড কন্ট্রোল মুভমেন্ট করে করতে সুবিধা হয়। এবারে সেই স্পিন করতে গেলে মূলত তোমার ইলেকট্রন স্পিনটা, তাহলে স্পিন হাফ পার্টিকেল, স্পিন হাফ পার্টিকেলের ক্ষেত্রে যে আগের দিন যেটা বলছি ফেয়ার বা ব্লক বল যেটাকে বলে, ওকে সেই কনসেপ্ট গুলো কাজ। তো আমরা এর পরের দিন যে প্রমাণটা বললাম সেই প্রমাণটা করব, প্রমাণ পরে আমরা যেটা করব যে ডেন্সিটি ম্যাট্রিক্স হচ্ছে তোমার যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে তুমি দেখতে পাচ্ছ যে এনি টু ক্রস টু ম্যাট্রিক্স এর ডেন্সিটি ম্যাট্রিক্সটা ফর স্পিন হাফ পার্টিকেল উইল বি টু ক্রস টু ম্যাট্রিক্স, তাই তো? যদি স্পিন হাফ পার্টিকেল নিই যা কোনো এনসাম্বল করি না কেন তার ডেন্সিটি টু ক্রস টু হবে, এটা এটা কি কনভিনসিং না কনভিনসিং নয়? হ্যাঁ স্যার। তার যে ডেফিনেশনটা যদি দেখো তাহলে দেখো যে টু ক্রস টু ম্যাট্রিক্স হবে। এইবারে ম্যাথামেটিক্যাল যে রেজাল্ট আছে যে টু ক্রস টু ম্যাট্রিক্স এর যে ভেক্টর
স্পেস ফর ডাইমেনশনাল। ওকে, এই কথাটা বললে হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু মানেটা হচ্ছে যে কোনো টু ক্রস টু ম্যাট্রিক্স কে আমরা চারটে ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করতে পারি। সেই চারটে ম্যাট্রিক্স হচ্ছে টু ক্রস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আর তোমার তিনটে পাউলি ম্যাট্রিক্স। এটা একটা বেসিস আরো প্রকাশ, এইটাকে আমরা ব্যবহার করব, করে আমরা জেনারেল ফর্ম অফ ডেন্সিটি ম্যাট্রিক্স ফর পার্টিকেল সেটা আমরা ব্যবহার করব, লিখব, এবং সেখানে যে ব্লক স্ফিয়ার যে কনসেপ্টটা সেটা কোয়ান্টাম ইনফরমেশন থিওরির কনটেক্সটে আসে, স্পিন থিওরির কনটেক্সটে ওখানে যে ধরনের সেটা লাগে। এইটা এর পরের দিনের ক্লাসটা হচ্ছে এক ঘন্টার, এক ঘন্টা এনাফ সেটা হোক। তারপর নেক্সট উইকে আমরা বেলস সময় লাগবে, ওটা ক্যালকুলেশন কম, বোঝানো বেশি, ওইটা একটু সময় লাগবে। তারপর স্মিথ ডিকম্পোজ, এই হচ্ছে তোমার মানে আউটলাইন, মানে নেক্সট শুক্রবার কি করবো বললাম, এবং তারপরে নেক্সট উইকে বেলস ইনইকুয়ালিটি প্রমাণ করা, এবং তারপরে স্মিথ ডিকম্পোজিশন মানে কোয়ান্টাম অ্যাঙ্গেল ডিফাইন করা, হাউ টু ডু দ্য ক্যালকুলেশন, সেটা হবে লাস্ট পার্টের দিকে। বেশ, কোনো প্রশ্ন থাকে আজকে যা পড়ালাম বা অন্য রিলেটেড টু কোর্স, তাহলে আমি প্রশ্ন নিতে নেবো, এখন আর কিছু বলবো না। আর যারা চলে যেতে চাও তারা চলে যেতে স্যার, পড়বো কোথা থেকে? চলো সাকুরাই থেকে পড়লে হবে, এখনো পর্যন্ত যা পড়াচ্ছি সাকুরাই একদম হুবহু পেয়ে যেতে পারো সাকুরাই। ওকে, স্মিথ ডিকম্পোজিশন যখন পড়াবো সেটা এখনো দেরি আছে, লাস্টের দিকে, সেই পার্টটা নেন, সেই পার্টটা রেফারেন্স আমি দিতে পারি, কিন্তু সেই একটু খটোমটো লাগতে পারে, সুতরাং তোমাকে ডিপেন্ড করতে হবে যেটা পড়াচ্ছি, আমি রেফারেন্স অলরেডি দেওয়া আছে বা যা পড়াবো, কিন্তু স্মিথ ডিকম্পোজিশন আগে পর্যন্ত যা কিছু তোমার সমস্ত সাকুরাই থেকে। আর ডেন্সিটি ম্যাট্রিক্স তোমার সাকুরাইও নয়, ডেন্সিটি ম্যাট্রিক্স তুমি এক স্ট্যান্ডার্ড যদি বই খোঁজো, সেই স্ট্যান্ডার্ড বইয়ে তুমি দেখতে পাবে যে ডেন্সিটি ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, বেলস ইনইকুয়ালিটিও তোমার ব্র্যান্সডেন, জোয়াচেন, শঙ্কর, গ্রিফিথস, যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে দেওয়া আছে, কিন্তু এর আমার যেটা মনে হয় এর প্রেজেন্টেশনটা এবং বেটার সাকুরের, সেই জন্য সাকুরের রেফার করছি। কিন্তু বেলস ইনইকুয়ালিটি তুমি যে কোনো স্ট্যান্ডার্ড মেকানিক্স বইয়ে বেলস ইনইকুয়ালিটি পাবে, ডেন্সিটি ম্যাট্রিক্স যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে পাবে। আমি নিজে ফলো করব সাকুরের বইটা, ওকে, এবং এই পুরো কোর্সটাতে আমি সাধারণ বই ফলো করি না, কিন্তু এই এইটা সাকুরাইটা পুরো হুবহু ফলো করি। বেশ, বলো আর কি প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? না, ব্লক ম্যাট্রিক্স না না, এটা একটা অপারেশন, আমি যে তোমাকে এটা দেখালাম এটা একটা অপারেশন, আর ব্লক ম্যাট্রিক্স কিন্তু কোনো অপারেশন না, ব্লক ম্যাট্রিক্স হচ্ছে ডেফিনেশন, ব্লক ম্যাট্রিক্স হচ্ছে ডেফিনেশন তোমার। দুটো সম্পূর্ণ আলাদা। বলো কি বলছো, আর কি বলছো বলো। ধরো তোমার, ধরো জিরো সিগমা সিগমা জিরো এরকম একটা ম্যাট্রিক্স লিখি, তুমি যেটা বললে গামা দিয়ে বললে আর কি, আলফা এটা বেসিক ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে, এইটা হচ্ছে কি ব্লক ম্যাট্রিক্স, এটা একটা টু প্লাস টু ব্লক, 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 বিলে ফোর প্লাস ফোর ব্লক, ঠিক আছে। এবার আমি ডিরেক্ট প্রোডাক্ট করার পরে যেটা পাচ্ছি সেটা একটা ব্লক স্ট্রাকচার আছে, কিন্তু দ্যাটস ডিরেক্ট প্রোডাক্ট হচ্ছে অপারেশন, যে দুটো ম্যাট্রিক্সে যেমন গুণ করা একটা অপারেশন, যোগ করা বিয়োগ করা একটা অপারেশন, সেরকম ডিরেক্ট প্রোডাক্ট হচ্ছে একটা অপারেশন। তো তাহলে কিভাবে করব? ওকে, স্যার কিন্তু স্যার এখানে যেটা বলো 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 প্রীতম বলো। হ্যাঁ স্যার, বলছি ফিল্ড থিওরির ওই গামা ম্যাট্রিক্স গুলো যেগুলো হয়েছে
ওগুলো কিন্তু এগুলো মানে যেটা ডিরেক্ট প্রোডাক্টের মতনই মানে হয়ে যাচ্ছে, অনেকটা একই রকম এক্স্যাক্টলি হয়ে যাচ্ছে। মানে ওটা স্যার ক্লিপড অ্যালজেব্রা ছিল। কোন যুক্তিতে বলছো? বলো কোন যুক্তিতে বলছো একই রকম হয়ে যাচ্ছে? ধরুন আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স আর হচ্ছে ধরুন আচ্ছা সিগমা ওয়ান ম্যাট্রিক্স যদি ডিরেক্ট প্রোডাক্ট নিই তাহলে তো আপনার আলফা ওয়ান ম্যাট্রিক্সটা হয়ে যাবে। না, সিগমা ওয়ান এর সঙ্গে যদি তুমি সিগমা ভালো হবে, এই ম্যাট্রিক্সটা সমান তুমি লিখতে পারো, এই ম্যাট্রিক্সটা তুমি সমান লিখতে পারো 1 0, ওকে, ইনটু সিগমা। হ্যাঁ হ্যাঁ স্যার এটাই। হ্যাঁ, তুমি এই ফর্মে এক্সপ্রেস করতে পারছো, ইউ ক্যান এক্স ইন দিস পার্টিকুলার ফর্ম, কিন্তু তার মানে এই যে ডিরাক ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স আইডেন্টিক্যাল সেটা নয়, থেকে দুটো ম্যাট্রিক্স এর ডিরেক্ট প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করতে পারছো, ফাইন। আই কিন্তু এই ডান দিকে যেটা সেটা হচ্ছে একটা অপারেশন, জাস্ট লাইক যোগ বিয়োগ গুণ ভাগ ইনভার্স যেভাবে করে, দিস ইজ অ্যান অপারেশন ইনভলভিং টু ম্যাট্রিসেস, আর এই ফাইনাল প্রোডাক্ট হিসেবে যখন এটা আছে দিস ইজ এ সিঙ্গেল ম্যাট্রিক্স, দ্যার ইজ নো অপারেশন। ফিট করে বলতে পারো যে আমি এরকম করে পেয়েছি, ওকে, কিন্তু আমি যে তোমাকে একটা জেনারেল দুটো ম্যাট্রিক্স ধরলাম এ বি সি ডি ই এফ জি এইচ করে দেখালাম, সেখানে তো তোমার এই যে কোনো কনফিউশন থেকে থাকে সিগমার মতো, কিন্তু আমি তোমাকে এইরকম একটা এক্সাম্পল দেখিয়েছি সেখানে তো কোনো সিগমা ম্যাট্রিক্স এর বালাই নেই, যে কোনো যে কোনো ম্যাট্রিক্স এর জন্য তৈরি, এই যে এইটা যেটা দেখিয়েছি এখানে তো সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা যে কিছু যে কোনো দুটো ম্যাট্রিক্স তার রেসপেক্টে করেছে, তাই নাকি? হ্যাঁ স্যার বলছি স্যার, তাহলে মানে ধরুন যেটা হচ্ছে ব্রা আর কিট এর ডট প্রোডাক্ট নিলে আমরা এমনি একটাকে কলাম ম্যাট্রিক্স দিয়ে আর ডান দিকে একটা রো ম্যাট্রিক্স মানে তার আর কি কমপ্লেক্স কনজুগেট করে করি গুণ, কিন্তু যদি আউটার প্রোডাক্টটা তাহলে সেক্ষেত্রে আমাকে আচ্ছা ডিরেক্ট প্রোডাক্ট করতে হবে, তাই তো? আউটার প্রোডাক্ট, হ্যাঁ এটাকে আউটার প্রোডাক্ট বলে, ইয়েস ইউ আর রাইট, একই জিনিস দুটো। হ্যাঁ স্যার বলছিলাম মানে আউট ইনার প্রোডাক্ট হলে যেমন সিম্পল হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়, আউটার প্রোডাক্ট হলে তাহলে আমাকে ডিরেক্ট প্রোডাক্ট করতে হবে, তাই তো? ইনার প্রোডাক্ট হলে তোমার ইনার প্রোডাক্ট নাম্বার, ইনার প্রোডাক্ট মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কোথায় হচ্ছে তো নাম্বার ভেক্টরের মাল্টিপ্লিকেশন। হ্যাঁ স্যার ওটাই বলছিলাম, মানে ধরুন ইনার প্রোডাক্টে বলো আমি শুনছি। হ্যাঁ স্যার বলছি ইনার প্রোডাক্টে ধরুন মানে একটা ভেক্টরের হচ্ছে ব্রা নিয়ে তার সঙ্গে কেটটা ডট প্রোডাক্ট হচ্ছে দিয়ে একটা নাম্বার আছে, কিন্তু ধরুন আউটার প্রোডাক্টে প্রথমেই হচ্ছে তার ব্রা থাকছে, মানে তাহলে এটাকে বলি আউটার প্রোডাক্ট, তাহলে ম্যাট্রিক্স এবং ওটা সব ডাইরেক্ট আউটার প্রোডাক্ট ওটা করতে চাই। আউটার প্রোডাক্ট যখন বলবো, ঠিক আছে, আউটার প্রোডাক্ট যখন বলছো তুমি তখন তোমার নট that is related to bra and kit vectors, okay? Hello, তুমি কি আছো নাকি শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার আছি স্যার আছি। হ্যাঁ, যে অপারেশন যেটা রয়েছে সেই অপারেশনটা হচ্ছে গিয়ে তোমার ইনভলভিং ম্যাট্রিসেস আমরা যেটা করছি, এবার তুমি যদি এরকম ভেক্টর হিসেবে ডিফাইন করো সেখানেও ডিফাইন করা যায় আউটার প্রোডাক্ট হবে, তোমার এক্সপেকটেশন ভ্যালু যখন করছি বা আমরা ম্যাট্রিক্স এলিমেন্ট যখন ক্যালকুলেট করছি তখন যেটা আমরা করি দুটো নর্ম নেই, ওকে, তারপরে সেটা একটা নাম্বার দেয়, এখানে কিন্তু নর্ম নেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে আমি তোমাকে যে এস যে এক্সাম্পলটা দেখালাম সেটা আমি কি করে ক্যালকুলেট করতে হয় দেখালাম, যে বিভিন্ন এলিমেন্টগুলো কিভাবে সেটা দেখালাম,
সেইটার সঙ্গে ডিরেক্ট প্রোডাক্টের কিন্তু সম্পর্ক নেই। যদি কোনো ইকুয়েশন সেখান থেকে এসেছে, ডিরেক্ট প্রোডাক্ট আমি যেভাবে তোমাকে এ বি দুটো ম্যাট্রিক্স দিয়ে দেখালাম, সেখানে যেভাবে জিনিসটাকে ডিফাইন করা হয়েছে ইজ দ্য ডেফিনিশন। এখানে নাথিং টু ডু উইথ কে, কে ভেক্টর, নাথিং টু ডু উইথ ব্রা ভেক্টর অর এনি আদার থিং। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারি। আর কিছু প্রশ্ন স্যার? তাহলে স্যার কমপ্লিটনেস যে স্যার বলো বলো তারপরে বলো বলো অন্য বলো। হ্যাঁ স্যার বলছি, তাহলে তো স্যার কমপ্লিটনেস যে কন্ডিশনের যে রিলেশনটা রয়েছে ওখানেও তো তাহলে ওই ডাইরেক্ট প্রোডাক্টই মানে করতে হবে, মানে যদি ইয়ে থাকে। আমার মনে হয় ওই বলছি আর কি প্রশ্ন আছে? বেশ বড় নন্দিনী কি বলছিল বল। স্যার বলছি, আমরা যখন ওই আউটার প্রোডাক্ট করছি তখন ওটা মিন কি করছে? মানে আমরা যখন ইনার প্রোডাক্ট নিই তখন ফাই সাই ধরুন, তাহলে সাই কে ফাই পাওয়ার প্রবাবিলিটি কত সেটা আমরা ইনার প্রোডাক্ট থেকে বের করতে পারি, কিন্তু আউটার প্রোডাক্টটা ফিজিক্যালি কি মিন করে সেটা জানি না। আউটার প্রোডাক্ট দেখো আমি যেভাবে ডিফাইন করলাম সেটা জাস্ট ম্যাট্রিক্স অপারেশন দিয়ে ডিফাইন করেছি। ফিজিক্যালি তুমি যদি স্টেট স্পেসে কথা বলো, বিভিন্ন স্টেট, তাহলে বিভিন্ন বেস স্টেট থেকে আমি কিভাবে কম্পোজিট স্টেট তৈরি করতে পারবো করতে পারবো। এবার স্টেট বলতে নট নেসেসারি কোয়ান্টাম মেকানিক্যাল স্পেসের স্টেট হতে পারে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সেই ব্যবহার নাম আউটার আউটার প্রোডাক্টে। ওকে, এবার যেমন কথা বলছি ধরো অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স আমরা যখন ডিফাইন করি আমরা ও ট্রান্স ও বলে ডিফাইন করি, তাই তো? যে ও ও ট্রান্সপোজ ও ইজ ইকুয়াল টু, আমরা এইভাবে ডিফাইন করি ডেফিনিশন ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ম্যাথমেটিক্স। ওকে, এইবারে অরিজিনটা আসে অন্যভাবে, অরিজিনটা আসে যদি আমি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ও এক্স কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলাম, যেখানে এক্স টা কলাম ভেক্টর, তাহলে আমার এক্স প্রাইম x prime সমান x transpose o transpose o x। এবারে লেন্থ ইনভেরিয়েন্ট যদি ডিফাইন করি তাহলে এইটা হচ্ছে কোঅর্ডিনেট চেঞ্জ করার পরে আর অরিজিনাল কোঅর্ডিনেট লেন্থ হচ্ছে তোমার x transpose, এইটাকে যদি আমি i বলি o transpose o is equal to i, তাহলে x transpose হচ্ছে এটা, তাহলে লেন্থ ইজ ইনভেরিয়েন্ট। তাহলে যে সমস্ত আমি সেই অ্যাপ্রোচটাই নেবো যে আমি ভেক্টর আছে আমার বা কলাম ভেক্টর আছে বা রো ভেক্টর ডিনোটিং কেট স্টেট অর ব্রা স্টেট। ওকে, এবং এখানে ম্যাট্রিক্স এর আউটার প্রোডাক্ট যেভাবে নিতে হয় জাস্ট দ্য ডেফিনেশন ইজ ডেফিনেশনটা নেবে। ওকে, ফিটিং ওরকম আছে, ওটা যেটা করে টেনসর স্টেট, টেনসর প্রোডাক্ট নিয়ে স্টেট তৈরি, যে বেসিক কিছু স্টেট ভেক্টর রইলো সেই স্টেট ভেক্টর গুলোকে বিভিন্ন রকমের কম্পিউট করে আমি কমপ্লিকেটেড স্টেট ভেক্টর করতে পারি। করে সেখানে যে প্রবলেম সেটা হচ্ছে আর কি ল্যাঙ্গুয়েজের প্রবলেম, ওগুলো তোমরা প্রচুর পড়ানো জানি, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশনের কিছু ব্যাপার থাকে, ক্লাসিফিকেশন করে, সেই ক্লাসিফিকেশনের কনটেক ধরনের জিনিসগুলো অরিজিনালি আছে। এভাবে ও ট্রান্সপোজ ও ইজ ইকুয়াল টু আইটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। ওকে, তো সেইগুলো আমার মনে হয় না শুধু কথাতে বললে বুঝতে পারবে।
ধরে আমি কথা জানি না বিএসসি তে পড়েছো কিনা, এরকম কোনো রিলেশন দেখেছো? রিলেশন দেখেছো বিএসসি যখন মডার্ন ফিজিক্স পড়েছিল দেখেছো? মডার্ন ফিজিক্স তো দেখিনি। না স্যার মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্স কোর্স হ্যাঁ দেখেছো? না স্যার দেখিনি। মানে হচ্ছে এই রিলেশন মানে হচ্ছে কি তোমার তিনটে কোয়ার্ক নিলে তিনটে অ্যান্টি কোয়ার্ক নিলে ঠিক আছে। এবার ধরো যে কোয়ার্ক গুলোকে তুমি একটা স্টেট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, তাদের আউটার প্রোডাক্ট নিয়ে তোমার যেটা তৈরি সেটা হলো একটা অক্টেট তৈরি হয়। আমি জানি না তোমরা ব্যারিয়নের সম্বন্ধে ছবি দেখছো কিনা, সেখানে আটটা থাকে একটা আর স্কয়ার পার্টিকেল থাকে নয়, কিন্তু এইটা একটা ইরিডিউসিবল পার্ট এইটা একটা পার্ট এইভাবে করে। এগুলো বেসিক্যালি হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ সিম্বল রয়েছে আউটার প্রোডাক্ট বা বেসিক্যালি টেন্সের পরে আসে। তো সেইগুলো না জানলে ফিজিক্যাল মিনিংটা দেওয়াটা কষ্টকর আমার পক্ষে। হ্যাঁ তো এই কেসের জন্য মানে এখানে কোর্সের জন্য তুমি জাস্ট টেক ইট এজ এ ডেফিনিশন দা ওয়ে হোয়েন বিএসসি ফার্স্ট ইয়ার অর্থোগোনাল ম্যাট্রিক্স ট্রিগনোমেট্রিক ম্যাট্রিক্স ইজ ডিফাইন্ড জাস্ট এজ পিওর ডেফিনিশন, সেভাবে নেওয়াটাই ভালো। কিন্তু আছে যাদের পার্টিকুলার ফিজিক্স তারা হয়তো দেখবে যে এই যে এই যেটা বললাম যে তিনটে কোয়ার্ক কোয়ার্ক এর একটা রিপ্রেজেন্টেশন হয়, ওকে এসু থ্রি বলে, রিপ্রেজেন্টেশনের স্টেট গুলো তৈরি করতে গেলে আমি এরকম একটা স্টেট পাবো। ওরকম এসু টু এর জন্য স্যার বলছি স্যার পিওর এনসাম্বল এভারেজ আর এক্সপেকটেশন ভ্যালু কি এক স্যার? Pure ensemble average and expectation. Pure ensemble average বলতে কি বোঝাচ্ছ? ওই যে মানে মানে ওই যে আপনি বললেন স্পিন যদি আপই থাকে তো ওরকম মানে স্পিন আপই থাকবে আর কিছু থাকবে না, মানে ওরকম তাই বলছি, মানে ওইগুলোর উপরে অ্যাভারেজ করলেই তো সেটা পিওর এনসাম্বল অ্যাভারেজ। আর এক্সপেকটেশন ভ্যালু তো মানে পড়ার সময় ওরকম ওরকমই পড়েছিলাম সংজ্ঞায়, মানে তাই মনে হলো এক কিনা। ওই যে মানে ওই ডেফিনিশন দাও চেক কি আসছে কি আসছে তো মতো আসছে তো কি আসছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কি আর যদি কোনো পার্টিকেল না থাকে তাহলে যেটা আছে সেটার অ্যাভারেজ করতে পারবে তাই একই একই। আচ্ছা স্যার আচ্ছা বল আর কিছু? না স্যার না। বেশ আর কিছু? বেশ আর কিছু যদি না থাকে শুক্রবার দেখা হবে। আশা করি হোমওয়ার্ক যেটা টিউটোরিয়াল আছে সেটা ঠিক করেছে গোবিন্দ পাঠিয়েছিল, আর বুধবার পরীক্ষা সেটাতে জন্য তৈরি হচ্ছে। ওকে চলো ক্লাস।